Welcome. Today, we'll be discussing about some infections of the nose. As well, I will add a granulomatous disease of the nose with this. There is a lot of granulomatous diseases, but one granulomatous disease is very common. Naker common infection. Jegula niye pray patient amader kache ashen. বিভিন্ন রকমের নাকের ব্যথা মাথা ব্যথা ফেসের ব্যথা এই সমস্ত সিমটম নিয়ে এবং এই ছোট ছোট টপিকসগুলা আমাদের কিন্তু কোর্সের মধ্যে আছে এবং পেশেন্টরাও খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে এগুলো নিয়ে আসেন আমরা এগুলো দেখে অনেক সময় খুব ভালো করে খেয়াল না করলে ডায়াগনোসিস করা যায় না এটা ডিপেন্ড করে থ্রু ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে আমরা কতটা কেয়ারফুললি প্রত্যেকটা জিনিস নাকে এক্সামিন করতেছি এবং আরেকটা জিনিস আমরা বলি ইন্ডেক্স অফ সাসপিশন একটা মানুষ যখন এমনি নাকের ব্যথা বললো আমরা এটা কি রাইনাইটিস নাকি কোনো ফারাঙ্কুলোসিস নাকি কোনো অ্যাকিউট বা ক্রনিক কোনো ইনফেকশন এবং ভিতরে কোনো চেঞ্জ আছে কিনা একটু সামনের দিকে নাকের মধ্যে এখানে ব্যথা বললো সামনে আর এমনি সামনে দেখেই আমরা পেশেন্টকে ছেড়ে দিলাম এখানে কিন্তু অনেক ডায়াগনোসিস মিস হয়ে যায় কাজেই অ্যাসোসিয়েটেডও ডিজিজ থাকে কাজেই এটার জন্য খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের টপিকস ইনফেকশনস অফ দি নোজ এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এই সাথে লাল কালি দিয়ে লিখে দিলাম সেটা হলো ডেঞ্জার এরিয়া অফ দি ফেস আমাদেরকে এই ডেঞ্জার এরিয়া অফ দি ফেস বলতে আমরা বুঝি যে এদিকে রুট অফ দ্য নোজ আর এদিকে দুদিকে দুটা অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ওরাল ক্যাভিটির এই যে একটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলের মধ্যে মেইন কম্পোনেন্ট কিন্তু নোজ এই নোজের ভিতরে সাইনাসের ইনফেকশন ছাড়া নাকের সফট টিস্যু সামনে যে পেশে সফট টিস্যু ইনফেকশন আছে এই জায়গার ইনফেকশনের ব্লাড ভেসেলগুলা সাধারণত এই অরবিটাল ভেইন দিয়ে ভিতরের দিকে ক্যাভার্নাস সাইনাসে যায় আনফর্চুনেটলি এই ভেইনগুলাতে কোনো ভালভ থাকে না যার কারণে কোনো পয়েন্টে এটা ইনফেকশনটা লোকালাইজ করার কোনো সুযোগ থাকে না আর সাধারণত দেখা যায় যে এইদিকে আমরা যদি ফেসের অন্যান্য জায়গার কথা বলি লিম্ফেটিক সিস্টেমও আছে এখানেও লিম্ফেটিক সিস্টেম আছে লিম্ফেটিক সিস্টেম কিন্তু নিচের দিকে চলে আসলে আমাদের লিম নোডের মধ্যে ইনফেকশনটা যায় কিন্তু ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস নাকের ভিতরে বা সাইনাসে এদিকের ইনফেকশনগুলোকে আমরা নাকের হয়ে ভেনাস রুটে যখন এগুলা ডিসিপেট হয় ভেনাস রুটে যখন ডিসপার্স হয় ছড়িয়ে যায় তখন কিন্তু ক্যাভার্নাস সাইনাস হয় ক্যাভার্নাস সাইনাসে কোনো ইনফেকশন যাওয়া মানে ইটস এ লাইফ থ্রেটেনিং প্রবলেম এবং আরও বেশি এফেক্ট করে যদি দুটা আমরা জানি দুটা রেটিনাল ভেইন ক্যাভার্নাস সাইনাসে যে ওপেন করে এবং অনেক সময় চোখ দুটো ফুলে এমন অবস্থা হয় যে আলটিমেটলি মানুষ ব্লাইন্ড পর্যন্ত হয়ে যায় এই নাকের মধ্যে একটা ছোট ফোঁড়া হলো আর এখান থেকে টিপে দেওয়াতে ব্যাকটেরিয়াল ম্যাটেরিয়াল ইনফেক্টেড ম্যাটেরিয়াল ক্যাভার্নাস সাইনাসে যেয়ে হারবার করে এটা ইনফেকশন হয়ে ব্লাইন্ডনেসের পেশেন্ট আমরা দেখেছি কাজে এই এই রিজিয়নের ইনফেকশনগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করা দরকার ছোট ছোট ডিজিজ ভেস্টিবুলাইটিস ভেস্টিবিউল বলতে আমি আগেও বলেছিলাম দি স্কিন লাইন ক্যাভিটি অফ দ্য স্কিন লাইন পার্ট অফ দি নেজাল ক্যাভিটি মিউকোকিটিনিয়া জাংশনের পর থেকে নেজাল ক্যাভিটি প্রপার সামনের দিকে ওরাল ক্যাভিটিতে যেমন দাঁতের বাইরে যে ম্যাক্সিলার দাঁতের বাইরে যে চিকের ভিতরে যে অংশটুকু এটুকুকে আমরা ওরাল ভেস্টিবিউল বলি নাকের ভেস্টিবিউলও নাকের মার্জিন থেকে শুরু করে ভিতরে স্কিন লাইন পার্ট যেখানে বিব্রিস আছে হেয়ার আছে কাজে এই পার্টটুকু কাজে এখানে যেহেতু হেয়ার আছে সেই জন্য এখানে ডিফিউজ ইনফেকশনও হয় লোকালাইজ ইনফেকশনও হয় লোকালাইজড হলে হয় ফারাঙ্কুলোসিস ডিফিউজড হলে হয় ডিফিউজ ভেস্টিবুলাইটিস নোজ প্রিকিং থেকে শুরু করে নানান কারণে হয় এছাড়া আমরা একিউট এবং ক্রনিক রাইনাইটিস আমার মনে হয় একিউট রাইনাইটিস হয় নাই ক্রনিক না হোক এরকম কোনো লোক দুনিয়াতে হতে পারে না আমাদের সবারই কখনো কখনো একিউট রাইনাইটিস একটু সর্দি ঠান্ডা নাক জলে নাক থেকে পানি পড়ে এগুলো হয়েছে কাজে এগুলোর সাথে আর অ্যাট্রোফিক রাইনাইটিস একটা খুব ইম্পর্টেন্ট রোগ আমরা এনকাউন্টার করে থাকি আমাদের প্র্যাকটিসে এবং রাইনোস্পোরিডিওসিস এবং আমাদের মেডিকেল কারিকুলামে এই টপিকসগুলো সবগুলো একটা লেকচার হিসেবেই পাঁচ হিসাবে করা আছে সেই জন্যই আমি এই টপিকসগুলো একসাথেই আলাপ করে থাকি ভেস্টিবুলাইটিস প্রত্যেকটা সম্পর্কে অল্প অল্প একটু কিছুই জানতে হবে খুব বেশি জানার কিছু নাই
এটা নেজাল ভেস্টিবুলার ডার্মাটাইটিস, যেহেতু আমরা বলছি স্কিন লাইন ক্যাভিটি, সেই জন্য ভেস্টিবুলের স্কিন লাইন পার্ট, কাজেই এটা ডার্মাটাইটিস। এবং এই ডার্মাটাইটিস মানে স্কিনের ইনফ্লামেশন সাধারণত ফাঙ্গাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, কোনো রকমের ইচিং এর জন্য কেমিক্যাল হতে পারে, এরকম ক্লিন করার জন্য বা নাকে হাত দেওয়ার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, ভেস্টিবুলাইটিস। আর নাকের যে সেপ্টামের পার্টের মধ্যে হয়, কিন্তু স্কিন লাইন পার্ট যেটা কলামেলার সোজা কলামেলার এগেনস্টে যে স্কিন, এখানেও হয়। ইরিটেশন, মেসারেশন, ট্রমা, প্রিকিং, এই যে প্রিকিং এর, এগুলোই হলো এখানে পেইনফুল ফিশার, ফুলে ফাঁক হয়ে যায়, ফেটে যায়, এবং ডিসচার্জ, ইনডিউরেশন, এক্সকোরিয়েশন। এক্সকোরিয়েশন মানে হলো জায়গাটা ঘা হয়ে ড্রাই স্কোরিয়েটেড ম্যাটেরিয়াল জমে যাওয়া, এরকম। ইনডিউরেশন মানে হলো একটা জিনিস হাতে ধরলে একটু শক্ত শক্ত লাগে, এটাকে আমরা ফিলিং, সফটের থেকে একটু ইনডিউরেশন হয়, এখনো কখনো কখনো ডিসচার্জ হয় এখান থেকে। কাজেই আমরা এই এটার ডায়াগনোসিস কি, পেশেন্ট যখন নাকের মধ্যে ব্যথার কথা বলে, আমরা যখন দেখলাম যে এরকম ইনডিউরেটেড হয়ে আছে, ফুলে আছে, ফেটে আছে, ক্রাশ জমে আছে, ছোট ছোট ডার্টি, এটা ইরিটেট করে, হ্যাঁ, এই জায়গাগুলোকে আমরা এভাবে দেখে ডায়াগনোসিস করতে হয় এটা। এবং ট্রিটমেন্ট, এই যে নেজাল ডিসচার্জ যেটা হচ্ছে, সেটাকে ট্রিটমেন্ট করা এবং এই রোগটা খুব সিম্পল। কখনো কখনো আমরা অ্যান্টিবায়োটিক দিই এবং পেশেন্টকে বলি যে এটাকে টিপাটিপি করবেন না, এটাকে চাপ দেবেন না, কিছু করেন না, শুধু নিওমাইসিন সাথে স্টারয়েড, ভিটামিসন এন নামে একটা ক্রিম পাওয়া যায় এখন। আমরা একদম ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের দেশে বেটনোভেট এন নামে একটা ক্রিম পাওয়া যায়, এটা এখনো কারো কারো ঘরের মধ্যে রয়ে গেছে, বেটনোভেট এন। এই বেটনোভেট এন এবং ভিটামিসন এন ক্রিম যেটা, সেটা এখন রিসেন্টলি, কারণ আমাদের গ্লাসগো ওয়েলকাম আমাদের দেশ থেকে বিজনেস ছেড়ে দিয়ে চলে গেছে দেখে, এটা গ্লাসগো কোম্পানির ওষুধ, গ্লাসগো কোম্পানির ওষুধ তো আসলে আমরা আমরা জন্মের আগ থেকে এদেশে ওরা মার্কেটিং করে। হ্যাঁ, রিসেন্টলি ওরা চলে যাওয়াতে এদের এই বেটনোভেট এন ক্রিমটা এখন আর পাওয়া যায় না, এটা শিক্ষিত পরিবারের প্রায় সবাই এগুলোর নাম জানে। কিন্তু প্রেজেন্টলি এই ওষুধটা ভিটামিসন এন, মানে ভিটামিসনটা হলো স্টারয়েড এবং নিউমাইসিনটা হলো অ্যান্টিবায়োটিক, লোকালি অ্যাপ্লাইড। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এটা যদি খুব অল্প পরিমাণে হয়, মলম দিলে চলে যায়, হাত না দিলে, পরিষ্কার করে রাখলে, আর যদি একটু বেশি ফুলে যায়, বেশি ব্যথা করে, তাইলে পেইন কিলার উইথ সিস্টেমিক অ্যান্টিবায়োটিক লাইক অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 টাইমস ইন এ ডে ফর 7 ডেজ এনাফ টু ট্রিট। এই ভেস্টিবুলাইটিস নিয়ে কথা এটুকুই, কিন্তু ডায়াগনোসিসও করতে পারতে হবে, ট্রিটমেন্টও দিতে পারতে হবে পেশেন্টের। এই যে এক্সকোরিয়েশন, রেডনেস, ইনডিউরেশন এবং ক্রাস্টিং, এই জিনিসটা হলো, এরকম দেখলে একটু সোয়েলিং তো হয়, বার্নিং হয়, হ্যাঁ, কখনো কখনো আগ থেকে একটু ডিসচার্জও হয়, হ্যাঁ, ঠিক ডিসচার্জ একদম কাছ থেকে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে নেজাল প্রিকিং থেকে হয়ে থাকে, হ্যাঁ, ক্লিনলিনেস না রাখলে। এবং নেজাল প্রিক যারা করে, ওরা আসলেই নিজেরা অনেক কষ্টে পড়েই করে, এবং এটা করা ঠিক না। আমরা সবাইকেই নাক এভাবে ক্লিন করতে, সর্দি হলে নাক ঝেড়ে নেবে সেটা এক কথা, কিন্তু এভাবে নাকের ভিতরে আঙুল দিয়ে ক্লিন করতে সবসময় ডিসকারেজ করবে, এবং স্পেশালি হেয়ারি পার্ট অফ দ্য স্কিন যেটাকে আমরা ভেস্টিবুল বলে থাকি, এটা হলো নেজাল ভেস্টিবুলাইটিস। ফারাঙ্গুলোসিস, স্টাফিলোকক ইনফেকশন অফ দি হেয়ার ফলিকল বা ফিলোসিবাসিয়াস ফলিকলস, এটা আমরা কানের ব্যাপারে যখন বলেছি যে স্টাফিলোকক্কাল ইনফেকশন অফ দ্য হেয়ার ফলিকল অফ দ্য এক্সটার্নাল হেয়ার ক্যানেল আউটার পার্টে হয়, এখানেও স্টাফিলোকক্কাল ইনফেকশন। স্কিন আছে, স্কিনের রুটে হেয়ার ফলিকল আছে, ফিলোসিবাসিয়াস গ্ল্যান্ড আছে ওখানে এই ফলিকলের গোড়ার মধ্যে হয়, এবং এখানে এই ফারাঙ্গুল হওয়ার কারণও কিন্তু কান পরিষ্কার করা, সরি, নাক পরিষ্কার করা, হাত দেওয়া, ইরিটেট করা। আর একটা জিনিস হলো, যাদের ডায়াবেটিস থাকে তারা একটা মোর প্রন টু ডেভেলপ দিস ডিজিজ, অথবা যে কোনো কারণে ইমিউনোসাপ্রেসড হলে এরা মোর প্রন। পেইন, হেডেক, সোয়েলিং, পাজ ইভ্যাকুয়েশন, এগুলো সাধারণত স্পন্টেনিয়াসলি পাজ ইভ্যাকুয়েট করে যায়, কিন্তু ইনসিশন খুবই রেয়ারলি লাগে। আমি যদি 100-200টা পেশেন্টের পরে একটা পেশেন্টের লাগে, যারা অনেক খোঁচাখুচি করার পরে এটা অনেক ফুলে গেছে, তাদের একদম নাকের টিপ পুরো, নাক যখন সোয়েলিং হয়ে যায়, স্পেশালি এল্ডারলি পিপল যে ইমিউনোসাপ্রেসেন্ট অথবা ডায়াবেটিক যারা, তাদের লং টার্ম স্টেরয়েড খায়, এরকম লোকদের যখন এরকম ইনফেকশন হয়, তখন আসলে এই সমস্যাটা হয়ে থাকে। ফ্লুক্রক্সাসিলিন হলো স্টাফিলোকক্কাসের এগেনস্টে
স্পেসিফিক অ্যান্টিবায়োটিক এবং 500 মিলিগ্রাম 4 টাইমস ইন এ ডে ফর 7 ডেজ হলো পারফেক্ট। অল্টারনেটিভলি যাদের যদি ইয়ে থাকে, সেন্সিটিভিটি থাকে, ইরিথ্রোমাইসিন বা সেফালোস্পোরিন এই সমস্ত অ্যান্টিবায়োটিকও দেওয়া যায়। এবং ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোপ্লেবাইটিস, সেলুলাইটিস অফ দ্য ফেস, সেপ্টাল অ্যাবসেস এই সমস্ত কমপ্লিকেশন এখান থেকে হতে পারে। আর এগুলো কমপ্লিকেশন হলে কিন্তু অনেক বিপদ হয়, কেমন এই পেশেন্টদেরকে ভর্তি করতে হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করতে হয়। কখনো ফারাঙ্কুলোসিস থেকে স্কিনের নাক চামড়া পর্যন্ত নেক্রোসিস হয়ে পড়ে যায় এবং সেই চামড়া রিপেয়ারও করা লাগে যদি কসমেটিক ইয়ে করতে হয়, সেই স্কিন গ্রাফটিং পর্যন্ত লাগে বা কসমেটিক সার্জারি পর্যন্ত লেগে যায়। এই যে ফারাঙ্কুলোসিস খুব ইজি টু সে নাকের টিপটা একটু লিভেট করলে দেখা যায় যে নাকের ভিতরে ফোঁড়ার মতো, ইভেন এই রকমের ফারাঙ্কল, এই কারণে ফারাঙ্কল কখনো ইনসিশন দিতে হয় না, এই যে এটা স্পন্টেনিয়াসলি ফেটে যাবে 2 একদিনের মধ্যে। কিন্তু এদেরকে সাধারণত দেখে পুরো নাক লাল হয়ে থাকে, পেইনফুল টু টাচ, নাকের টিপ টাচ করলে লাফ দিয়ে উঠে। কাজেই এই সমস্ত পেশেন্টের এক্সামিন করার সময়ও কিন্তু খুবই সতর্কভাবে, খুবই জেন্টলি পরীক্ষা করতে হবে। এবং এই যে থ্রুডিক্যাম নেজাল স্পেকুলাম দিয়ে অ্যান্টি রাইনোস্কোপি এই সমস্ত রুগীদের করাই যায় না, এমনি দেখে ফেলতে হবে যে ভিতর পর্যন্ত। দরকার হলে 7 দিন পরে আবার আসতে বলতে হবে ভিতরে আর কোনো সেকেন্ডারি কোনো রোগ আছে কিনা সেটা অ্যান্টিবায়োটিকে কমে যাওয়ার পরে বোঝার জন্য। একিউট রাইনাইটিস, আমরা আরেকটা ডিজিজ চলে গেলাম, ছোট ছোট ডিজিজ সম্পর্কিত কথা এগুলা বুঝতে হবে। একিউট রাইনাইটিস আমার মনে হয় করিজা বা কমন কোল্ড যেটাকে আমরা বলে থাকি, আমার মনে হয় না যে কারো একিউট রাইনাইটিস বা কমন কোল্ড হয় নাই, বা কারো কারো তো সারা বছরে লেগে থাকে, কারো কারো দেখা যায় যে কিছুদিন পরে হয়তো একবার হলো, স্পেশালি এটা বেশি সিজন চেঞ্জের সাথে হয়ে থাকে। কেমন কেউ হঠাৎ করে অনেক ঠান্ডার মধ্যে এক্সপোজ হলো কোনো কারণে, বা অনেক কারণে ম্যাগি ভিজলো, এরপরে দেখা গেল যায় যে এরকম। কারণ এটা ঘটনাটা হয় কি যে নাকের ভিতরে কিন্তু অনেকগুলো ভাইরাস ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা কমেন্সাল বলে থাকি। আমাদের নর্মাল এই ব্যাকটেরিয়ার ফ্লোরা প্লাস আমাদের যে এই বাহিরের যে ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এই কমেন্সাল কিন্তু কোনো সময় ডিজিজ করে না। প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সাথে একটা সিম্বায়োটিক অ্যাক্টিভিটিতে একটা ব্যালেন্স মেনটেন করে ওরা থাকে। যখনই কোনো কারণে এরকম কোল্ড এক্সপোজার হয় বা কোনো বডির ইমিউনিটি কমে যায় বা ঠান্ডার কারণে দেখা যায় যে আমাদের এই এদের মধ্যে যখন ইমব্যালেন্স হয়, তখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলা যখন আপার হ্যান্ড নেয় তখনই এই ধরনের ইনফেকশন দেখা দেয়। ইউজুয়ালি আমরা যখন ছোটবেলা থেকে শুনে আসছি, আই মিন যখন আমরা মেডিকেল কলেজে পড়তাম তখন থেকে, যে এই যে একিউট রাইনাইটিস হলে বা কোরিজা হলে, কমন কোল্ড হলে যেটাকে বলে থাকি, এটা ট্রিটমেন্ট করলে 7 দিন লাগে, ট্রিটমেন্ট না করলে 1 সপ্তাহে ভালো হয়ে যায়। কেমন এটা কখনোই কোনো ওষুধপত্র লাগে না এরকম সব। আর কেউ যদি এখন মোর কমফোর্টেবল হইতে চায় তাহলে কিছু সাপোর্টিভ ওষুধ নিতে পারে। এটা ভাইরাস ইনফেকশন দিয়ে হয়, এয়ারবোর্ন ড্রপলেট বা কন্ট্যাক্ট দিয়ে হয়। আজকে যে আমাদের করোনা হচ্ছে, সবাই না একটু সর্দি ঠান্ডা লাগলেই ভয়ে ভয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু ইপিডেমিক যে রিজিয়নে হচ্ছে, প্যান্ডেমিক আমাদের এখানে, সেখানে এই অ্যাজ এ পার্ট অফ প্যান্ডেমিক আমরা সব কোল্ডকে অ্যালার্টলি দেখবো ভালো হয়ে যাওয়া পর্যন্ত। 7 দিনই ভালো হয়ে না গিয়ে যদি বাড়তেই থাকে তখন আমরা আরো বেশি চিন্তা করব। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে প্রথমে যে ওয়াটারি ডিসচার্জটা হয়, তারপরে এটা একটু থিক পাস মতো ঘন হয়ে যায়, আলটিমেটলি ভালো হয়ে যায়, সবারই নাকের ডিসচার্জ এরকম হয়। এখানে কেউ খুব জ্বালাপড়া করে, জ্বালাপড়াটা করে ইস্কেমিয়ার জন্য। হ্যাঁ, প্যাথোলজিটা হলো ট্রানজিয়েন্ট ইস্কেমিয়া ফলোড বাই হাইপারিমিয়া। প্রথমে যখন ইস্কেমিয়া হয় তখন জায়গাটা বার্নিং হয়, এবং পরে হাইপারিমিয়া হলে তো ব্যথাই শুরু হয়, এবং প্রফিউজ সিক্রেশন অফ সিরাস মিউকাস ফ্লুইড। হ্যাঁ, নাক থেকে একদম শুরুতে সিরাস ওয়াটারি, পরবর্তীতে মিউকোপুরুলেন্ট, মিউকাস কন্টেন্টও বাড়ে এবং পাস ঠিক হয়ে যায়। আমরা সবাই জানি যে সর্দি লাগলে প্রথমে পাতলা থাকে, পরে ঘন ঘন হয়ে যায়। কাজে একিউট রাইনাইটিসের যে অনেকগুলা ভাইরাস দিয়ে হয়, এই ভাইরাস গুলা আমরা খুব কমনলি আমরা এগুলো এনকাউন্টার করে থাকি। সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পিকার্নো ভাইরাস, ককসাকি ভাইরাস, রিউ ভাইরাস, ইকো ভাইরাস, রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনকাইটিয়াল ভাইরাস, তাছাড়া ইনফ্লুয়েঞ্জা তো বলেছে, এডিনো ভাইরাস, ইভেন আজকে তো করোনা ভাইরাস দিয়ে নতুন করে যোগ হলো যে সার্স কোভিড টু, এই যে এই ভাইরাসের ডিজিজটা, এটা খুব বেশি প্রিভিলেন্ট হলো আমাদের এখানে। এই জিনিসগুলা, এই ভাইরাসের ইনফেকশন গুলো কিন্তু আগে সবগুলো আমাদের হতো, কিন্তু করোনা ইনফেকশন আমাদের হতো না। আজকে কিন্তু আমাদের করোনাও হওয়া শুরু হলো, কিন্তু এইটাকে আবার সিরিয়াসলি নিতে হবে,
এটা অন্য জিনিস আলাপ করার মতো। কাজে আমাদের একিউট রাইনাইটিস এর জন্য বা কোরিজা বা কমন কোল্ড এই ধরনের ভাইরাস দিয়ে, এবং এই ভাইরাস গুলার নাম আমাদেরকে মনে রাখতে হয়, কেন এর মধ্যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ইনফেকশন হলে ওগুলো টেরাটোজেনিক এফেক্টও আছে, কাজে সাবধানে থাকতে হয়। সেকেন্ডারি ইনভেডেড যারা যারা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের এই অ্যান্টিবায়োটিক গুলার নাম কিন্তু এই ব্যাকটেরিয়া গুলার নাম কিন্তু আমরা সবখানেই আমরা সবাই বলবো, রাইনাইটিস হওয়ার জন্য যেটা, সাইনোসাইটিস হওয়ার জন্য এটা, টনসিলাইটিস হওয়ার জন্য এটা, ইয়ার ইনফেকশন হওয়ার জন্য এটা, অর্থাৎ দিস ফাইভ ব্যাকটেরিয়া এরা এখানে সেকেন্ডারি ইনভেডার, গলার মধ্যে বা কানের মধ্যে প্রাইমারি ইনফেকশন হিসেবে হয়, ওরা কিন্তু আফার রেসপিরেটরি ট্র্যাক্ট আমরা বলি এই জায়গাকে। আফার রেসপিরেটরি ট্র্যাক্টে সব ইনফেকশন হয়, স্ট্যাফাইলোকক্কাস অর স্ট্যাপটোকক্কাস বিটাহিমোলাইটিকাস, নিউমোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ক্লেবসিয়েলা নিউমোনি এবং ব্রানহিমেলা ক্যাটারালিস। ব্রানহিমেলা ক্যাটারালিস যেটা, এটা আমরা যখন MBBS পড়েছি তখন এই অর্গানিজমটাকে ওইভাবে এত ফ্রিকোয়েন্টলি আইডেন্টিফাই করা যেত না, এখন এটা কখনো কখনো খুব রেয়ারলি স্ট্যাফিলোকোকাল ইনফেকশন হয়ে থাকে। কিন্তু স্ট্যাফিলোকোকাল ইনফেকশন গুলো সাধারণত স্কিন, হেয়ার ফলিকল এই সমস্ত জায়গায় হয়, কাজেই আমাদেরকে এই জিনিসগুলা মনে রাখতে হবে যে দিজ আর কমন অর্গানিজম। এবং আমি স্টুডেন্টদেরকে বলে থাকি যে পরীক্ষা দেওয়ার সময় এই কয়েকটা নাম মুখস্থ করে, কানের ইনফেকশন, গলার ইনফেকশন, নাকের ইনফেকশন, এগুলা বললে, এগুলা থ্রু বলে গেলে আমার মনে হয় একবার মুখস্থ করে ফেলা উচিত। আর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনভেডার যেগুলো অ্যানারোবিক, অল্প কয়েকটা প্রোটিয়া, সিডোমোনাস, এদের নাম মনে রাখলে তো এখানে আর ব্যাকটেরিওলজি নিয়ে বেশি আর বেশি টেনশন করার কিছু থাকে না। একিউট রাইনাইটিস এর মধ্যে প্রথমে ইসকেমিক স্টেজে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, একদিন দুই দিন পরে ঠান্ডা লাগা শুরু হয় এবং বার্নিং সেন্সেশনটা, স্নিজিং, চিল, লস অফ স্মেল এবং সেন্সেশন, বার্নিং সেন্সেশন তালুর মধ্যে, নাকের পিছনে তালুর মধ্যে খুব জ্বলে, হ্যাঁ খুব অস্বস্তি লাগে, রোগীরা এ সমস্ত কথা বলে, বুঝতে হবে যে এটা রাইনাইটিস। সামান্য একটু অসুবিধা থেকে অনেক এক্সটেন্সিভ অসুবিধা পর্যন্ত এই অসুবিধাগুলো হয়ে থাকে। আর হাইপারেমিক স্টেজে প্রফিউজ রাইনোরিয়া হয়, লাস্টিং ফর ফিউ আওয়ার্স এবং পরবর্তীতে নাক বন্ধ হয়ে যায়। কখনো কখনো অ্যাসোসিয়েটেড ফিভারও থাকে, ফিভার সবসময় যে থাকবে এমন কোনো কথা নেই। সেকেন্ডারি ইনফেকশন যখন হয় ডিসচার্জার চেঞ্জ হয়, থিক কালার হয়, ইয়েলো হয়, এবং এটা হ্যান্ডকারশিপের মধ্যে লাগলে বা টিস্যুতে লাগলে, টিস্যুটা শুকাইলে শক্ত হয়ে যায়। নর্মালি আর্লি স্টেজে, প্রফিউজ স্টেজে এটা কিন্তু হয় না। আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি আমি মনে রাখার জন্য, সেটা হলো এই যে হ্যান্ডকারশিপটা স্টিফ হয়ে যায় এটার সাথে, কখনো কখনো সিএসএফ রাইনোরিয়া হয়ে থাকে মানুষের, মাথা নিচু করলে নাক থেকে একদম ফোটাফোটা হয়ে পানি পড়ে, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার কেমন, এই যে সিএসএফ রাইনোরিয়া যখন হয় ওটা হ্যান্ডকারশিপ টেস্ট, তার মানে ওটা নাকে হ্যান্ডকারশিপের মধ্যে নেওয়ার পরেও দেখা যায় হ্যান্ডকারশিপ ওই পানি দিয়ে ধুলে যেমন সফট থাকে, সফটই থাকে, কিন্তু নাকে সর্দি যদি হয়, ইভেন অ্যালার্জিক ফ্লুইড হোক আর একিউট রাইনাইটিস এর জন্য হোক, এটা কিন্তু হ্যান্ডকারশিপটা একটু স্টিফ, একটু শক্ত হয়ে যায়, টিস্যুর মধ্যে নিলেও টিস্যু শক্ত হয়ে যায়, যদি আমরা টিস্যু ফেলে দিই এরপরে আর দেখি না, তারপরেও বোঝা যায় যে একদম পানিতে ভিজানো, আর সিএসএফটা কিন্তু একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি, ওখানে কোনো মিউকাস কন্টেন্ট থাকে না বলে এটা স্টিফ হয় না। 5 থেকে 10 দিনে রেজুলেশন হয়ে যায়, ওই যে বললাম 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, 7 দিন কারো কারো শারীরিক অবস্থার উপরে, 10 দিন পর্যন্ত লেনদেন করে, এবং চিকিৎসা করলেও ভালো না করলেও ভালো। অ্যালার্জিক রাইনাইটিস বা ভ্যাসোমোটো রাইনাইটিস এর সাথে আমরা কখনো কখনো, যাদের নাকি ফ্রিকোয়েন্টলি অ্যালার্জি হয় এটার সাথে আমরা কনফিউজ করতে পারি। ভ্যাসোমোটো রাইনাইটিস একটা ডিজিজ, আমি এক কথায় বলি, এটা হলো যে এই নাকের যে টার্বিনেট আছে, টার্বিনেটের নাকের মধ্যে যে নার্ভ সাপ্লাই আছে, সেই নার্ভ সাপ্লাই এটা ফিজিক্যাল এজেন্ট দিয়ে, কোনো ফিউমস, ডাস্ট এগুলো দিয়ে ইরিটেট হয়ে নাক থেকে একদম কন্টিনিউয়াসলি পানি পড়তে শুরু করে, এরকম ভ্যাসোমোটো রাইনাইটিস, মানে ব্লাড ভেসেল গুলাতে ইয়ে হওয়ার ফলে, মানে ব্লাড ভেসেল গুলো ডাইলেটেড হয়ে যায়, যখনই ব্লাড ভেসেল ডাইলেট হয় তখন গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যায়, যে ব্লাড সাপ্লাই বেড়ে গেলে এরকম একটা, এবং এগুলার ফোকাল পয়েন্ট থাকে, ইরিটেটিং পয়েন্ট থাকে, যার কারণে ওখান থেকে এরকম একটা ডিজিজ নাকের মধ্যে হয়, ভ্যাসোমোটো রাইনাইটিস। ওরা এমনি ভালো সবসময়, কোনো কারণে অ্যাংজাইটি, ইরিটেশন বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে পড়লে এদের এই ভ্যাসোমোটো রাইনাইটিস একটা ডিজিজ হয়, এটার সাথে আমরা কনফিউজ করতে পারি। কাজে একিউট রাইনাইটিস এর কমপ্লিকেশন সাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিস, মিডল ইয়ার ইনফেকশন,
কখনো লোয়ার রেসপিরেটরি ইনফেকশন লাইক নিমোনিয়া থেকে শুরু করে লো বার হোক ইয়া হোক পার্শিয়াল হতে পারে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে যদি দেখছি যে আমরা 7 দিন 8 দিন 10 দিনের পরেও এটা যাচ্ছে না, তাহলে ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক খেতে হবে। সেকেন্ডারি ইনফেকশনটা আর নিজের থেকে কন্ট্রোল হয়ে যাচ্ছে না, ইনফেকশনটা প্রগ্রেস করতেছে। এই জন্য রাইনাইটিস এবং রাইনোসাইটিস অনেক সময় এই ঠান্ডা ভালো না হয়ে দেখা গেল যে কান বন্ধ হয়ে গেল, এবং কানের মধ্যে আমরা জানি কানের মধ্যে ইনফেকশন গুলো স্টেশন টিউব বন্ধ হয়ে শুরু হয়, যেহেতু ডিজিজটা নোজ এবং নেজোফেরিংস রিলেটেড, সেই জন্য এটার কথা এভাবে খেয়াল রাখতে হবে। একিউট রাইনাইটিস এর আমরা ট্রিটমেন্ট নাম্বার ওয়ান হলো যে কোনো ট্রিটমেন্ট তো আমরা বেশিরভাগ লোকেরাই নিই না, কিছু সাপোর্ট আমরা নিতে পারি। প্রোফাইলেক্সিস হলো অ্যাভয়েড করতে পারি কোনো কন্ট্যাক্ট বা আশপাশে যাদেরকে হয়েছে, অথবা আমরা কিন্তু ভ্যাকসিনস নিতে পারি। এই সমস্ত জিনিস স্পেশালি মেয়েদের জন্য আমরা ভ্যাকসিন বেশি পছন্দ করি, যে সমস্ত ভাইরাসের ইনফেকশন থেকে টেরাটোজেনিক এফেক্ট হতে পারে। রেস্ট অ্যান্ড ওয়ার্ম, যেহেতু যখন একটু আরামে থাকা, একটু কুসুম উসুম গরমের মধ্যে থাকা, এমনি সাধারণত আমরা যখন আমাদের এখানে অল্প ঠান্ডার জন্য কাপড় চোপড় পরি না, সেই জন্য একটু কাপড় চোপড় পরা, বিশ্রাম নেওয়া মানে একটু কাম কাজ কম করা বা একটু শুয়ে টুয়ে থাকা, যে দরকারি কাজ তো করাই লাগে। আমরা লেখাপড়া যারা করি বা চাকরি বাকরি যারা করি, ওরা কাজকর্ম বেশিরভাগ ক্ষেত্রে করেই যায়। হ্যাঁ, যারা কেউ আলসে ওরা ছুটির জন্য চায় ছুটি নেয়, কিন্তু এটার জন্য ছুটি নেওয়া উচিত অনলি ইন দ্যাট কেসেস যেখানে অন্যান্যদের সাথে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো ব্যথা করলে অ্যানালজেসিক, কোডিন, অ্যালকোহলের কথা বলে, অ্যালকোহল খাইলে তো একটু ইয়ে হয়, আমাদের ধর্মীয় ভাবে আমাদের এখানে কোনোভাবে আমরা রিকমেন্ড করি না। ওয়েস্টার্ন সোসাইটিতে ওরা যখনই একটু সর্দি ঠান্ডা লাগে ওরা অ্যালকোহল খাইলে নাকের জন্য সার্কুলেশন বাড়ে, ভাস্কুলারিটি বাড়ে, ভালো লাগে, সেই জন্য এটা জন্য বলে প্যারাসিটামল বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খুব উপকারী। অ্যান্টিহিস্টামিনস, রুপাটিডিন 10 মিলিগ্রাম ডেইলি ফর 15 ডেজ, আমি একটা লিখে রাখলাম, ইট ডাজ নট মিন এটাই ওষুধ খাইতে হবে, সেট্রিজিন, লিভোসেট্রিজিন বা ফ্যাক্সোকানাডিন বা রুপাটিডিন, ইভাস্টেটিন, যে কোনো অ্যান্টিস্টামিন যার যেটা ভালো লাগে, দিনে একবার করে বা যেগুলো দুইবার করে, এরকম একটা অ্যান্টিস্টামিন খুব ভালো। ভিটামিন সি, এগুলো খেলে ভালো লাগে এবং তাড়াতাড়ি রিকভারি হয়। ভিটামিন সি সবাই জানে যে একটু বডির ইমিউনিটিও একটু বুস্ট আপ করে এভারেজ ইমিউনিটির সাথে, অর্থাৎ গাড়ি অলরেডি স্পিডে চলতেছে আর একটু স্পিড আপ হওয়া, এরকম। গরম পানির ভাপ নিলে ম্যান্থল দিয়ে হোক, ভিক্স দিয়ে হোক, টিনসার ব্যঞ্জন অথবা ইউক্যালিপটাস অয়েল, গরম পানির ভাপ সম্পর্কে আগেও আমি বলেছিলাম, এটা আরাম করে নিতে হয় স্টিম দিয়ে। এই ঔষধগুলা ম্যান্থল, ভিক্স, টিনসার ব্যঞ্জন কো বা ইউক্যালিপটাস অয়েল পৃথিবীতে ডিস্ট্রিবিউটেড রয়েছে, লাইক ইউকেতে ওরা সাধারণত বেশি ভিক্স ইউজ করে, ম্যান্থল ইউজ করি আমরা ইন্ডিয়ানরা বা বাংলাদেশি, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এই এলাকার লোকজনে। টিংসার ব্যঞ্জয়েন্ট কো বেশি ইউজ করে আমেরিকানরা, আর ইউক্যালিপটাস অয়েল ইউজ করে হাঙ্গেরি, পোল্যান্ড বা জার্মানি এবং রাশিয়ানরা। কিন্তু এই যে পৃথিবীর মানে ভাগ করে এই জিনিসগুলো ইউজ করে, দেয়ার ইজ লট অফ ওভারল্যাপিং, এই ওষুধগুলোর কিন্তু তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, এটা একটু সুদিং এফেক্ট হয়, একটু ভালো লাগে। আর একটা জিনিস হলো যে স্টিম নিতে কাউকে বললে আরো নাক কান গলার অনেক কাজে, গলার স্বর বসে গেলে, সাইনোসাইটিস হলে আমরা স্টিম নেওয়ার কথা বলে থাকি, কেউ কিন্তু কথাগুলো ভালো করে শুনতে চায় না, কিন্তু একটা ওষুধ দিয়ে দিলে অনেক বেশি কমপ্লায়েন্ট, অনেক মানুষ এটা শুনে, সেই জন্য আমরা স্টিমের কথা বলে থাকি উইথ উইথ যে কোনো একটা ওষুধ। আমাদের দেশে ম্যান্থল পাওয়া যায়, এবং ম্যান্থল কিন্তু একদম একটা কপ লবণের কণা দিয়ে দিবে এরকম না, আর অনেকেই টাওয়াল দিয়ে ঢেকে শাস্তি পাওয়ার মতো করে গরম করে স্টিম নেবে, তা কিন্তু দরকার নাই, এটা আমি আগেও বলেছি। কাজে এটা 1 ফুট দূর থেকে অল্প কয়েক কণা পাউডার করে ম্যান্থল দিলে যে স্মেলটা পাওয়া যায় না, ভিক্স অল্প একটু দিলেই হয়। অন্যান্য অ্যান্টিবায়োটিক, সেকেন্ডারি ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেতে হয়, কোল্ড অ্যাভয়েড করতে হবে যেহেতু ঠান্ডা লেগে গেছে, এটা তো আমরা সবাই জানি। কাজে আমরা একিউট রাইনাইটিসের জন্য আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে আমাদের কিভাবে আমরা এটা কন্ট্রোল করব, এবং এটা ভুগেছিও আমরা এবং কিছু না করেও ভালো হয়ে গেছি। আর যারা আমরা এই ভিটামিন সি খেয়েছি, অ্যান্টিহিস্টামিন খেয়েছি, স্টিম নিয়েছি, এরা কিন্তু একটু আরামসে ভালো হয়েছি, আরামসে ভালো হওয়ার জন্য এগুলা করা হয়। কাজে এগুলা পরবর্তীতে যাতে ইনফেকশনটা স্প্রেড না করে সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্রনিক রাইনাইটিস, আমরা ক্রনিক রাইনাইটিসের মধ্যে অনেকগুলা ডিজিজ, আমি অন্যান্যগুলোর সম্পর্কে সময় সময় যখন আসবে তখন কথা হবে। আজকে আমি স্পেসিফিক্যালি এখানে দাগ দিয়ে রাখলাম যে আমি
অ্যাট্রোফিক রাইনাইটিস এবং রাইনোস্পোরডিওসিস এই দুইটা ডিজিজ নিয়ে আমি একটু ডিটেলে আলাপ করব, কারণ এই অন্যান্যগুলো খুব সিম্পল ডায়াগনোসিস করা, ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস নিয়ে অন্য সময় কথা বলবো, কিন্তু রাইনোস্পোরডিওসিস নিয়ে আজকে কথা বলবো। লিশম্যানিয়াসিস নাকের রোগ, নাক থেকে হয় সিস্টেমিক ডিজিজ হলেও, আর হিস্টোপ্লাজমোসিস, এগুলো আমরা কিন্তু ফ্রিকুয়েন্টলি এই সমস্ত ডিজিজ পেয়ে থাকি, বাট আমার মনে হয় আমরা আজকে এই ক্রনিক নন স্পেসিফিক ইনফেক্টিভ রাইনাইটিস, স্পেসিফিক ক্রনিক ইনফেক্টিভ রাইনাইটিস, ক্রনিক রাইনাইটিস যেটা ইনফেকশনের কারণে হয় সেগুলো স্পেসিফিক হয়ে থাকে, নন স্পেসিফিক হয়ে থাকে। স্পেসিফিক রাইনাইটিস হলো স্পেসিফিক এবং নন স্পেসিফিক ক্রনিক ইনফেকশনের, এই যে টিউবারকুলোসিস, সিফিলিস, সার্কোইডোসিস, স্ক্লেরোমেটোসিস, রাইনোস্পোরডিওসিস, এই ক্রনিকের স্পেসিফিক শব্দটা দিয়ে এটা বোঝায় যে এই একটা অর্গানিজম দিয়ে একটা রোগী হয় যেখানে হয়। এই সিফিলিস, টিউবারকুলোসিস, নাকে হলে নাকের সিফিলিস, স্কিনে হলে লুপাস ভালগারিস, ফুসফুসে হলে পালমোনারি টিউবারকুলোসিস, জয়েন্টে হলে টিউবারকুলার আর্থ্রাইটিস, এইরকম আমাদের যেহেতু সবখানে হলো এরকম। আর রাইনোস্পোরডিওসিসও যেমন নাকে হয়, নাকে হয়, গলায় হয়, জিব্বায় হয়, চোখে হয়, বাট ইট ইজ রাইনোস্পোরডিওসিস, কিন্তু নন স্পেসিফিক ইনফেকশন স্টেফিলোকোকাল ইনফেকশন দিয়ে হয় বা স্ট্রেপটোকোকাস দিয়ে হয়, নিউমোকোকাস দিয়ে হয়। এই নিউমোকোকাল ইনফেকশন কানে হলে কিন্তু আমরা তখন কিন্তু কানে রটাইটিস মিডিয়া একিউট সাপোর্টিভ এরকম বলে থাকি, কিন্তু ফুসফুসে যখন হয় তখন তো আমরা নিউমোনিয়া বা লাং ওগুলো বলে থাকি। কাজেই এগুলো হলো, ওগুলোকে বলে নন স্পেসিফিক অর্গানিজম। কাজে এখানে স্পেসিফিক আমি এই যে সিম্পল ক্রনিক রাইনাইটিস, হাইপারট্রফিক রাইনাইটিস, অর্থাৎ ক্রনিক ইনফেকশন নাকের মধ্যে আসে অনেক দিন থেকে, সর্দি, ঠান্ডা, নাকে ক্রাস্টিং বা একটু ময়লা জমে বা ক্লিন হয়, ভালো হয়, আবার হয়, অথবা নাকের মাংসগুলো ফুলে আসে, হাইপারট্রফিক রাইনাইটিস এরকম হয়। অ্যাট্রফিক রাইনাইটিস একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ, আমরা প্রায় ইনফ্যাক্ট আমি এটা সম্পর্কে একটু ডিটেলস বলবো। আর রাইনাইটিস সিকা এবং রাইনাইটিস কেজিওসা, সিকা এগুলো হলো কি নাকের সাইনাসের ভিতরে বা নাকের ভিতরে কেজিয়াস ম্যাটেরিয়াল বা ড্রাই কাস্টিং ম্যাটেরিয়াল জমে থাকে অনেকদিন। আর ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস এগুলো অটোইমিউন ডিজিজ, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, যেখানে স্টুয়ার্ট এবং মিডলাইন লিথাল মিডলাইন গ্রানুলোমা এরকম ডিজিজ হয়। আমি এখানে অ্যাট্রোফিক রাইনাইটিস নিয়ে আমার মনে হয় একটু ডিটেলস সবাইকে জানা দরকার, কারণ এই ডিজিজটা যদিও পরীক্ষার সময় আমরা অ্যাট্রোফিক রাইনাইটিসে কোনো পেশেন্ট দিই না এবং কেউ ডায়াগনোসিস করতে না পারলে, অথবা এটা জেনারেল প্র্যাকটিশনাররা ডায়াগনোসিস করতে পারলেও স্পেশালিস্টদের কাছে পাঠায়, বিকজ এটা একটা ডিজিজ যেটা আসলে কমপ্লিটলি ভালো হয় না। যে সমস্ত জিনিস ভালো হয় না এগুলা মানুষ চিকিৎসা করতে করতে শেষ কথাটা শুনতে চায়, আমি যে ভালো হব না নাকি আরো ভালো ডাক্তার আছে কেউ ভালো করতে পারবে, সেই জন্য স্পেশালিস্টের কাছে পর্যন্ত চলে আসে, এবং এটা দেখা মাত্রই যে কোনো ডাক্তার চিকিৎসা ইয়ে করে ফেলতে পারে, কি বলে যে ডায়াগনোসিস করে ফেলতে পারে। এবং যারা একবার দেখেছে, আমি কয়েকটা ছবি দেখাবো, যারা একবার ছবি দেখেছে তারা এটা কখনো আর ভুলে না, এবং এই পেশেন্টদের কথা শুনলে, পেশেন্টদের নাক দেখলে একটু ইয়ে করে, বাট এই পেশেন্টদেরকে কমপ্লিটলি ভালো করা যায় না বলে ওদেরকে ফাইনালি ভালো করে বুঝিয়ে দেওয়াটা, কাউন্সিলিংটা করা দরকার। কাজেই এই অ্যাট্রোফিক রাইনাইটিস একটা ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোসা। নাক বলতে আমরা নাক এবং প্যারানেজাল সাইনাসেস, নেজোফ্যারিংস একই ইউনিট হিসেবে একই মিউকোসা দিয়ে কভার করে বলে আমরা এটা বুঝি, ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকোসা ইন হুইচ ইটস ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস আন্ডারগো অ্যাট্রোফি অ্যাজ এ রেজাল্ট অফ পেরি আর্টেরিয়াল ফিল্ট্রেশন উইথ অ্যান্ড আর্টারাইটিস অ্যান্ড অফ টার্মিনাল আর্টারিয়ালস। এই যে টার্মিনাল আর্টারিয়াল, আমরা জানি আর্টারি, তার ব্রাঞ্চেস, আর্টারিউলস, টার্মিনাল আর্টারিয়ালস, এবং এই টার্মিনাল আর্টারিয়ালস এখানে তার ছোট দিকে যেখানে পেরিসাইট নামে একজনের সেল থাকে, এগুলা এই যে পেরি আর্টারিয়াল ইনফিল্ট্রেশনের কারণে এখানে ভেরিয়াস কনস্টিটিউয়েন্ট সেটা ডেস্ট্রয় হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, ক্রনিক একটা ইনফ্লামেশন অফ আননোন অরিজিন। কেন যে হয় এটাকে কেউ জানে না, এটা কি ব্যাকটেরিয়ার জন্য হয়, না ভাইরাসের জন্য হয়, না কোনো অর্গানিজমের জন্য হয়, না ইমিউন কারণে হয়, নাকি হরমোনাল কারণে হয়, অনেক কিছুকে যখন কোনো রোগের কারণ কেউ জানে না তখন নিয়ে প্রশ্ন উঠে যে এইটা মনে হয় 10টা কারণ আমরা বলতে পারি, কিন্তু যখন আমরা কারণ পেয়ে যাই তখন তো আর কোনো কারণ ব্যাখ্যা থাকে না। কেমন ইটিওলজি, আচ্ছা
আমরা এটার দুটা জিনিস বলি যে অ্যাট্রোফিক রাইনাইটিস দুই ধরনের হয়, একটা হলো প্রাইমারি একটা হলো সেকেন্ডারি। প্রাইমারিটা কিরকম? প্রাইমারি মানে অফ আননোন রিজন, এই নাকের ভিতরে অ্যাট্রোফি হয়ে নাকের মিউকোসা গুলা এই ধরনের চেঞ্জ আসে। আর সেকেন্ডারি বলতে আমরা বুঝি যে একজনের টিউবারকুলোসিস হলো, সিফিলিস হলো, অথবা ওভার জেলাস সার্জারি, অপারেশন করতে যেয়ে নাকের হাড্ডি পুরা কেটে ফেলে দিল, টার্মিনেট টোটালি কেটে ফেলে দিল, কেমন রেডিক্যালি সব টার্মিনেট কেটে ফেলে দিল, কেউ মনে করলেন যে উনি এটা না কাটলে ইয়ে হবে না। অ্যালার্জিক রোগীদের ক্ষেত্রে টার্মিনেট অনেকটুকুই কেটে ফেলার বা হিপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট স্পেশালি ইন অ্যালার্জিক ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের অনেকটুকুই কেটে ফেলা যায়, কিন্তু যাদের অ্যালার্জি নাই নর্মাল টার্মিনেট একটু হাইপারট্রফি হলো আর তার জন্য একটু কেটে ফেলাটাই ভালো ছিল। কেউ যদি রুগী যেন আর কখনো কথা বলতে না পারে এই নাক বন্ধ নিয়ে, সেই জন্য একদম ভালো করে কেটে দিলাম, অ্যাসেস করতে পারলাম না যে কতটুকু কাটা লাগবে, তাইলে কিন্তু সেকেন্ডারি অ্যাট্রোফিক রাইনাইটিস হয়। আর একবার অ্যাট্রোফিক রাইনাইটিস হলে ইটস এ লাইফ লং সাফারিং। আমরা বলি যে এই ডিজিজের আসলে কারণ আমরা জানি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে ভিটামিনের অভাবে এটা হতে পারে, জেনেটিক্যাল একটা ফ্যাক্টর থাকে। কারণ আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি একই ফ্যামিলিতে মা মেয়ে ছেলে 5-6 জনের একই রোগ এরকম দেখা যায়, বা মা থেকে মেয়েরা পাচ্ছে, এরকম মেয়েদের একটু বেশি হয় এই ডিজিজটা, যার কারণে ওই কথাটা বললাম। মেলনারিস্ট যারা ভালোভাবে খেতে পায় না, অথবা খাওয়ার পরেও কারো অনেক রুচি কম থাকে, কেন কারণ ডিজিজ হলেও রুচি কম থাকে, স্মেল পায় না, আস্তে আস্তে চলে যায়, সেটাও একটা কারণ। কাজেই এই যে অ্যাট্রোফিক রাইনাইটিসের যে পুয়ার নিউট্রিশন, ক্রনিক ইনফেকশন, ক্রনিক একটা কোনো নন স্পেসিফিক ইনফেকশন যেটা আমরা বুঝতে পারছি না যে কেন, পেশেন্টের ইমিউনিটির কারণে হোক, অথবা পেশেন্টের এনিমিয়ার কারণে হোক, অথবা আয়রন লেভেল কমে গেলে এনিমিয়া হয়, এনিমিয়া হলে আমাদের যে অ্যান্ট্রিগুলোতে ব্যাকটেরিয়া ঢুকতে পারে লাইক মুখ নাক চোখ, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া ওখানে যে ক্রনিক একটা ইনফেকশনে হতে পারে। এন্ডোক্রাইন প্রবলেমের কথা আমরা বলি, এটা মেয়েদের বেশি বলে আমরা এন্ডোক্রাইন ফ্যাক্টরটা আছে কিনা জানি না, কোনোটাই ভালো করে প্রমাণ করা যায়নি। অটোইমিউন কন্ডিশনস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ড্রাই ওয়েদার, যেখানে যেখানে বাতাসের মধ্যে হিউমিডিটির পরিমাণ রিলেটিভলি কম, এ সমস্ত জায়গায় এগুলো একটু বেশি হয় এই ডিজিজগুলো। কাজেই এই যে বিরাট একটা লিস্ট, আমরা কিন্তু কাউকেই পরীক্ষার সময় যখন জিজ্ঞেস করে যে প্রাইমারি অ্যাট্রোফিক রাইনাইটিস এটিওলজি বলো, কেউ যদি একটু ভালো করে খেয়াল করে, আমি ইমিউনিটিরও দোষ দেবো, ভিটামিনেরও দোষ দেবো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথা বলবো, হরমোনের কথা বলবো, কেমন ক্রনিক ম্যালনিউট্রিশনের কথা বলবো, জেনেটিক কোনটা না, কাজে এখানে আসলে স্পেসিফিক কোনো কারণ নেই। হ্যাঁ, কাজে এগুলা সবগুলো কয়েকটা বলে দিলে ভালো, আর না হলে কিছু না বললেও খুব কিছু আসে যায় না এটার কারণ। কিন্তু কতগুলো ব্যাকটেরিয়া ওখানে পাওয়া যায় যে আমরা এখান থেকে নিয়ে যদি আমরা, যেহেতু ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস অফ দ্য নেজাল মিউকোসা, নেজাল গ্ল্যান্ডস, নেজাল ব্লাড ভেসেলস, নেজাল বোনস, এগুলো সব কনস্টিটিউয়েন্ট যেহেতু নেক্রোসিস হয়, সেই জন্য নাকের ভিতরে ক্রাশ জমতে থাকে এবং সেখানে ডেড টিস্যু থাকে, এবং এই ডেড টিস্যুর মধ্যে কিছু অ্যানারোবিক অর্গানিজম হ্যাঁ জমে ওখানে গ্রো করে, এগুলাকে বলে স্যাপ্রোফাইটস। হ্যাঁ, স্যাপ্রোফাইটের জাতীয় অ্যানারোবিক অর্গানিজম, এই অর্গানিজমগুলা এখানে যখন গ্রো করে তখন ওখানে পচা গন্ধ হয়, দুর্গন্ধ হয়। কাজে এই ক্লেবসিয়েলা ওজেনা, ওজেনা শব্দের অর্থ হলো দুর্গন্ধ, কেমন ক্লেবসিয়েলা ফিটারিস ওজেনা, সিডোমোনাস এরোজেনোসা, প্রোটিয়াস, ইকলাই, বেসিলাস পার্টোসিস, এ অল দিস অর্গানিজমস আর সেকেন্ডারি ইনভেডার্স। এরা কিন্তু সবগুলোই ডেড টিস্যুতে সেকেন্ডারি ইনভেডার, এখানে ইনফেকশন হয়ে যখন টিস্যু পচে টসে যায় তখন যাইয়া যারা গ্রো করে ওদেরকে সেকেন্ডারি ইনভেডার বলে। এই অর্গানিজম গুলো নাম ওরকম মুখস্থ করা লাগবে না, কেমন দুই একটা মনে থাকলেই হলো, আর না হলে খুব কিছু আসে যায় না। এগুলো নিয়ে আমরা খুব চিন্তা করি না, কিন্তু পেশেন্টটা ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট করা, পেশেন্টকে ফেস করা, এই জিনিসগুলো হলো খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি টাইপস এর কথা বলেছি যে প্রাইমারি মানে ইডিফেটিক, কোনো কারণ জানি না, সেকেন্ডারি মানে ডেভিয়েটেড নেজাল সেপটাম, এর কারণে অনেক সময় দেখা যায় একদিকে নাকে বাতাস বেশি যায় বলে ওই দিকে নাকের টার্বিনেট অ্যাট্রোফি হয়ে আছে, এদেরকে আবার ডেভিয়েটেড নেজাল সেপটাম কারেক্ট করে দিলে এইটা যায় না। লুফাস, লুফাস মানে হলো টিউবারকুলোসিস অফ দ্য স্কিন, এটা নাকের ভেস্টিবিউল দিয়ে গেলে, এক্সেসিভ ওভার জেলাস সার্জারি অথবা রেডিয়েশন, হ্যাঁ রেডিয়েশন, কারো রেডিওথেরাপি দিলে এরপরে দেখা যায় ওই অ্যান্ডোট্রাইটিস, ব্লাড ভেসেল গুলো যখনই অ্যাট্রোফি হয়ে যায় তখন নাকের কনস্টিটিউয়েন্ট টিস্যু গুলা
কুচে কুচে আসে, ক্রাস্টিং হয়, তখন ওখানে স্যাপ্রোফাইট বা সেকেন্ডারি ইনভেডার ব্যাকটেরিয়া গুলোকে আসে, সেই জন্য আমরা এগুলো পেয়ে থাকি। প্রাইমারি অ্যাট্রোফিক রাইনাইটিসকে আমরা ওজেনা বা আরেকটা নাম বলে থাকি, ডিজেনারেশন অফ দ্য সিলিয়ারি এপিথেলিয়াম এন্ড সিরুমেসিনাস গ্ল্যান্ডস অ্যাজ ওয়েল অ্যাজ বোনস। আমরা বলেছি যে ওখানে ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস, এর মধ্যে সিলিয়া আছে, ইপিথেলিয়াম আছে, সেরোমেসিনাস গ্ল্যান্ডস আছে, বোনস আছে, কার্টিলেজ আছে, এগুলো সবই অ্যাট্রোফি হতে থাকে। এবং কোনো কোনো সময় অ্যাট্রোফি হতে হতে অ্যাট্রোফিক রাইনাইটিস থেকে নাকটা একদম সেটেল ডাউন করে যায়, একদম নাকটা ব্রিজটা বসে যায়। হ্যাঁ, এবং একদম নাকের ব্রিজটা বসে যায়, নাকের ভিতরে একদম ওয়াইড হয়ে যায়, তারপরে গ্ল্যান্ড সিক্রেশন থাকে না বলে ড্রাই হয়ে যায়, এবং নাকে মারাত্মক অস্বস্তি হয়। এটা এই নাকের সিমটম গুলা। একটা মজার ব্যাপার হলো যে অ্যাট্রোফিক রাইনাইটিসে নেজাল অবস্ট্রাকশন এর ফিচারটা মানুষ পেশেন্টরা আমাদেরকে সব সময় বলে থাকে যে আমার নাকে অবস্ট্রাকশন হয়, কিন্তু এই পেশেন্টের নাক এক্সামিন করলে দেখা যায় নাকের টার্বিনেট গুলা, বোন গুলা অ্যাট্রোফি হয়ে নাকের প্যাসেজটা নর্মালি একটা মানুষের যেই পরিমাণ প্যাসেজ থাকার কথা তার থেকে দ্বিগুণ বা তার চেয়ে অনেক বেশি মোটা হয়ে গেছে, বাট দি পেশেন্ট ফিলস যে তার নাকটা বন্ধ থাকে। এটার কারণ হলো এই যে নাকের ভিতরে যে মিউকোসা গ্ল্যান্ডস এগুলা অ্যাট্রোফি হলো, একই সাথে নার্ভগুলো অ্যাট্রোফি হয়ে গেল। আমরা যে নাকে নিঃশ্বাস নেই করে টানি, আমাদের কিন্তু একটা ফিলিং আছে যে আমরা নাকে নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি। এটা যে আমরা ওইভাবে ফিল করছি তা না, কিন্তু আমরা চাইলেই বুঝতে পারি যে এটা আমরা যে জায়গায় বসে আছি ওটারও একটা ফিলিং আছে, যে না হলে আমরা বসে থাকতে পারতাম, আমরা পড়ে যেতাম। হ্যাঁ, কাজেই এই যে এখানে নাকের যে সেন্সেশনটা বাতার যাওয়ার, এটা সাবকনশিয়াস, বাট একটা ফিলিং কিন্তু কন্টিনিউয়াস আছে। কাজে এই ফিলিংটা যখন আমাদের থাকে না, যেহেতু নাকের ইয়েগুলা নার্ভ গুলা ডিজেনারেট করে যায়, নার্ভ গুলা নষ্ট হয়ে যায়, সেই জন্য স্মেলও চলে যায় উপরের দিকে, রুফ অফ দ্য নোজ, 1/3 অফ দ্য নোজ তো আমাদের অলফেক্টরি মিউকোসা, এগুলোও অ্যাট্রোপি হয়ে যায়, যার কারণে নাকে স্মেলও পাই না, আর জেনারেল সেন্সেশনটা চলে যাওয়ার ফলে পেশেন্ট সবসময় বলে আমার নাক বন্ধ। নাক দেখলে হাসি পাবে যে আসলেই নাকের ছিদ্র দিয়ে বাতার যাওয়ার পরিমাণ কিন্তু অনেক বেশি, অথচ বলছে নাক বন্ধ। লস অফ স্মেল অথবা ডিক্রিজ স্মেল, নেজাল ডিসচার্জ, ডিসচার্জ অফ ক্রাস্ট, ময়লা এখান থেকে আসে, ফ্রিকুয়েন্ট আফার রেসপিরেটরি ইনফেকশন। নাকের কাজ হলো এয়ার কন্ডিশনিং করা, যদি নাকে কাজটা ঠিক মতো না করতে পারে তাহলে গলা হয়ে, যার জন্য গলার মধ্যে ল্যারিংসে ওগুলোর মধ্যে কনস্ট্যান্টলি ইরিটেশন হয় গলার মধ্যে, এটা হয়ে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ব্যাকটেরিয়া র এয়ার ঢুকে যায়, এবং ওখানেও কিছু চেঞ্জ হয়ে পরবর্তীতে ইনফেকশনটা মোর ফ্রিকুয়েন্ট হয়ে থাকে। হ্যাঁ, গলা ব্যথা তো করেই, কখনো কখনো আমাদের এই যে অলফেক্টরি নেজাল ল্যাক্রিমাল ডাক্ট এবং এদিকে কলাপস করে যাওয়ার জন্য এগুলোতে ওয়াটারি আইস অর্থাৎ ইপিফোরা হয়ে থাকে। আর বাতাসের এই চেঞ্জের কারণে পেশেন্টরা মেলনারিজ থাকে, এদের হেডেক হয় অনেক সময়, অনেক অনেক সময় হেডেক হয় কন্টিনিউয়াসলি অনেক পেশেন্টকে। এই ট্রিটমেন্টটা এদেরকে সবসময় দিয়ে রাখতে হয়, ব্যথা, তারপরে কাশি ইনফেকশনের জন্য বারবার যাতে না হয়, কিছুদিন পর পর ওষুধ দিতেই হয়। কাজে সিমটম যদিও এমনি অনেকগুলো মনে হলো, আসলে কিন্তু নেজাল অবস্ট্রাকশন বা অবস্ট্রাকশন ফিলিং, ফাউল স্মেলিং, নেজাল ক্রাস্ট, ডিসচার্জ, এটাই হলো মেইন সিমটম। অন্যান্যগুলো আমরা দেখে বুঝতে পারি। সাইন, ফিটেড ক্রাস্টিং, অফেন গ্রিন, গ্রিন কালারের দুর্গন্ধওয়ালা, ফিটেড মানে দুর্গন্ধওয়ালা ক্রাস্ট নাকের ভিতরে দেখতে পাওয়া যায়। আসলে এই যে রোগ সম্পর্কে অনেক কথা বলতেছি, এগুলো তো নাকের কারণে কিছু একটা হলে নাকের সাথে অ্যাসোসিয়েট থাকে, মেইন ফিচার কিন্তু একটা, এবং যেটা দিয়ে ডায়াগনোসিস হবে, যেটার উপরে ট্রিটমেন্ট হবে। ওই পেশেন্টের আর কোনো সিমটম না থাকলেও যদি একটা গ্রিন কালারের ক্রাশ নাকের মধ্যে পাওয়া যায় এবং এটাতে গন্ধ, দুর্গন্ধ হয়, তাহলে আরেকটা জিনিস মজার ব্যাপার হলো, এটাকে বলে ওৎসাম লোথিসাম। এটার মানে হলো যে ওই পেশেন্ট নিজে কিন্তু কোনো গন্ধ পায় না, যেহেতু তার গন্ধের অর্গানটাই নষ্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু গন্ধ পায় না। তার এই ক্রাস্টিং এর জন্য আশপাশে যে বসে সে গন্ধ পায়, তার সাথে খুব কাছে থেকে যে কথা বলে, তার মুখের কাছে যার মুখ যায়, তারা এটার এই দুর্গন্ধটা ফিল করে। কাজে এটা কখনো পার্সোনাল লাইফে বা ফ্যামিলি লাইফে অনেক প্রবলেম হয়ে যায়। কাজে এইটা নাক থেকে দুর্গন্ধ আসে, কাছে কেউ বসতে চায় না, যে তার প্রতি সবার একটু ঘৃণা, সবার একটু অবহেলা এরকম থাকে। হ্যাঁ, কথা বলতে গেলে, ইয়ে করতে গেলে, কাছাকাছি আসতে গেলে ওর থেকে। আর এখন তো আজকে আমরা আবার দূরে দূরে থাকার নতুন
কালচারও শিখতেছি, বাট এই সাথে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নেজাল ডিফর্মিটি, নাকটা একদম বসে যায় অনেক সময়, হাড্ডি টাড্ডি ঘুরে হয়ে গেলে কলাপস করতে থাকে নাকটা আস্তে আস্তে, এবং অনেক সময় পিজিয়ন নোজ হয়ে যায়। পিজিয়ন নোজ মানে নাকের ছিদ্র দুইটা একদম সামনে চলে আসে। ছিদ্র দুইটা তো আসলে আমাদের একটু নিচের দিকে, উপরে কভার আছে, নাকটা যদি ইয়ে হয়ে যায় সামনে দিকে তাকালেই নাকের ছিদ্রগুলো দেখা যায়, পিজিয়ন নোজ। এরকম নেজাল ডিফর্মিটি হয়, শ্যাডো নোজ ডিফর্মিটি হয়, নাক দুইটা দুই দিক থেকে ট্রফিক হয়, কলাপস করে যে কলাপসিং নোজ হয়। তারপরে কখনো কখনো নোজ ব্লিড হয়, ইফিস্ট্যাক্সিস হয়। সিভিয়ার ইফিস্ট্যাক্সিস খুব রেয়ার, বাট এখানে ইফিস্ট্যাক্সিস হয়, এবং এই ক্রাস্ট এখানে জমে থাকার জন্য পচা পচা ব্যাকটেরিয়া এসে গ্রো করার জন্য সেফ্রোপাইট, সেখানে কোনো কোনো সময় মাসি আনকেয়ার্ড পেশেন্টদের জন্য ওখান থেকে ম্যাগট, আমরা অনেক পেশেন্টের কয়েকশো ম্যাগট পর্যন্ত বের করেছি, ম্যাগট হয়ে যায়, কিলবিল করে পোকা এরকম। হ্যাঁ, ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য নাক ড্রাই থাকে এবং ওটা নেজাল মিউকোসা সিক্রেশন কমে যায়, সেই জন্য ড্রাই হয়। কখনো কখনো সেপ্টামে পারফোরেশন হয়ে যায়। আর ফেরেঞ্জিয়াল মিউকোসা রেগুলার আনট্রিটেড র ইয়ার গলা দিয়ে যেতে যেতে গলাটা ড্রাই হয়ে যায়, কারণ হিউমিডিফিকেশন লাগবে বাতাসে, গলা থেকে হিউমিডিফিকেশন নিতে নিতে গলাটা ড্রাই হয়ে যায়, কখনো কখনো ফেরেঞ্জিয়াল মিউকোসা অ্যাট্রোফি হয়ে যায়। অ্যান্টিরিয়ার এন্ড অফ দ্য মিডল এবং ইনফিরিয়র টার্মিনেট অ্যাট্রোফি হয়, পোস্টেরিয়র পার্ট অফ দ্য টার্মিনেট অ্যাট্রোফি হয়, সেপ্টামে অ্যাট্রোফি হয়, কখনো কখনো ইরোশনও হয়। নেজাল মিউকোসাটা দেখতে একটু পেল কালারের হয়ে যায়, অ্যালার্জিতে বেশি পেল হয়, আর এটা শ্রিঙ্ক হয়ে তারপরে পেল হয়। কেমন, অনেকগুলো কথা বললাম, আসল জিনিস হলো নাকের ভিতরে ক্রাস্টিং থাকা আর অ্যাসোসিয়েটেড যদি ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার জন্য যেভাবে নাক পড়ে যায় তার উপরে যদি কিছু কমপ্লিকেশন হয়, এটা হলো, এগুলো হলো মেইন সাইন। এই যে আমি এখানে অনেকগুলো ছবি দিলাম, এই ছবিগুলো আমি একটু দেখিয়ে দিই, যে নাকের ভিতরে এই ক্রাস্ট আসছে একটা নাকের ভিতরে, আমরা বলছি যে গ্রিন কালারের ক্রাস্ট, এগুলো কিন্তু গ্রিন কালারের ক্রাস্ট। এই যে এখানে গ্রিন কালারের ক্রাস্ট আছে একটা নেজাল, টার্মিনেট গুলা অ্যাট্রোফি হয়ে যাচ্ছে, লেয়ার বসে বসে পড়ে যাচ্ছে, তাইলে রুফের দিকে গেলে তো ওখানে আমরা যে সেন্স অফ স্মেল, যেখানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম যেটা সিডেনিয়ান মেমব্রেন, যে এটা ইনফিরিয়র টার্মিনেট, নাকটা ভর্তি করে রাখার কথা, দুই দিকে সামান্য একটু বাতার যাওয়ার পথ থাকে, এটাই আমাদের জন্য যথেষ্ট হয়েছে ক্রাস্টিং হয়ে কিরকম হয়ে গেল। অনেক সময় নাকের সামনের থেকে দেখা যায় যে ক্রাস্ট সামনে এসে আছে, কখনো গ্রস ডেভিয়েটেড নেজাল সেপ্টাম দেখা যায়, তার সাথে একটা টার্মিনেট থাকে, এটা ক্রাস্টিং হয়, এক্স রে করলে ইয়ে করলে টার্মিনেট গুলো একদম অ্যাট্রোফি হয়ে মিলে যায়। এরকম হলো আমাদের সবচেয়ে কমন ফাইন্ডিং, যে আমরা যখন নাকের ভিতরে দেখি, আর এই নাকের গন্ধ অথবা নাকের একটা একবার একটু এই অবজারভেশন একটু ইয়ে হলেই আমরা বুঝে ফেলি যে এটা কিরকম হলো ব্যাপারটা, যে নাকের ক্রাস্টিং। হ্যাঁ, এই জিনিসটা একটাই সাইন, একটা সাইনের জন্যই ছবিটা, নেজাল প্যাসেজ বড় হয়ে গেল, সাইন মানে ক্রাস্টিং হলো, এবং ক্রাস্টিংটা গ্রিন কালারের, ফাউল স্মেল নাক থেকে আসে। এরা সোশ্যালিও অনেক হেনস্থা হয়, এই মেয়েরা সাধারণত দেখা যায় তাদের ফ্রেন্ড কমে যায়, কেউ এদের সাথে কথা বলতে চায় না, থাকতে চায় না, বিয়ে শাদীর পরেও এদেরকে ফ্যামিলি লাইফে প্রবলেম দেখা দিতে পারে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের মধ্যে এই যে এটা ব্যাকটেরিয়া গ্রো করছে, একটা অ্যান্টিবায়োটিক দিলে কয়েকদিন একটু ভালো লাগলো, এটা তো এটা কোনো ট্রিটমেন্ট হলো না। আর মেডিকেল ট্রিটমেন্ট আসলে কোনোভাবে এটাকে ভালো করা যায় না। সার্জিক্যাল ট্রিটমেন্ট সম্পর্কে আমি এখানে অনেকগুলো কথা সংক্ষেপে বলে যাব, এগুলাও আসলে কোনোটাই স্যাটিসফ্যাক্টরিলি কোনো কাউকে ভালো করতে পারে নাই। ডিসস্যাটিসফ্যাকশন কন্টিনিউস উইথ দিস ট্রিটমেন্ট, অনেক ধরনের অপারেশন ট্রাই করা হয়েছে। নাম্বার ওয়ান, দি ন্যারো এয়ার প্যাসেজটা যে ন্যারো, এটাকে ওয়াইড হয়ে গেল, এটাকে ন্যারো করে দেয়া হলো মেইন প্রিন্সিপাল অফ সার্জারি। কি করা হয় এখানে, ইয়াংস অপারেশন, ইয়াংস প্রসিডিউর বা ইয়াংস অপারেশনটা খুব প্রচলিত একটা অপারেশন। আমরা যখন সাবজেক্টে স্পেশালিস্ট হিসেবে মানে ট্রেনিং করেছি তখন, এবং সাবসিকুয়েন্ট টাইমে অনেক ইয়াংস অপারেশন করেছি, বিকজ আমাদের সিনিয়ররা এটা অ্যাডভাইস করতো। টুডে আমরা এটা খুব করতে চাই না, অ্যাডভাইস করতেই চাই না, এবং এটা মানুষের অনেক সাফারিং হয়। ইয়াংস অপারেশনটা হলো, ইভেন সাজ মডিফিকেশন অফ ইয়াংস প্রসিডিউর আরও একটু ভালো। জিনিসটা হলো কি, যে নাকের মধ্যে ইনসিশন দিয়ে দুই দিক থেকে ফ্ল্যাপ তুলে সেপ্টাম থেকে এবং ল্যাটারাল ওয়াল থেকে রুফ পর্যন্ত ফ্ল্যাপ তুলে নাক বন্ধ করে দেওয়া, দুই লেয়ারে বন্ধ করতে হবে। বাইরের লেয়ার ইনসিশন দিলে মিউকাস স্ক্রিন তুলে সামনের লেয়ার, সামনে পিছনের লেয়ারকে দুই লেয়ারে বন্ধ করে দিতে হবে, নাহলে ছুটে যায়। এটা হলো ইয়াংস অপারেশন, যে দুইটা নাক বন্ধ করে দিল। বন্ধ করে দিলে কি হবে, বন্ধ করে দিলে সে মুখে নিঃশ্বাস নেবে, নাকে দিয়ে নিঃশ্বাস নেবে না। বলা হয় যে বাতাসের ডাস্ট ফিউমস এগুলোর জন্য এটা হয়, এবং দেখা যায় যে কারো কারো
মানে অনেক অ্যাডভান্স হয়ে গেলে কিছু হয় না, কিন্তু কিছুটা অ্যাডভান্স স্টেজে এটা করলে সবসময় 1 বছর 2 বছর 3 বছর পরে এগুলো খুলে দেওয়ার কথা। কিন্তু খুলে দিলে টার্বিনেট গুলো আবার রিজেনারেট করে, ইটস ট্রু যে টার্বিনেট রিজেনারেট করে, কিন্তু কিছুদিন পরে আবার এটা দেখা দেয়। তো এবার এবার কয়বার বন্ধ করবে, আবার কয় সেকেন্ড টাইম বন্ধ করতে যাওয়া সার্জিক্যাল প্রসিডিউর। সার্জিক্যাল কিন্তু একটা স্কিলফুল কাজ, এটা যে নাক সেলাই করে দিলে কিন্তু থাকবে না, স্কিন তো টানের মধ্যে থাকে, কাজে এটা দুই দিক থেকে রিলিজ করে দিতে হয়। তারপরে প্লাস্টিফোর ইমপ্লান্টেশন, হ্যাঁ প্লাস্টিফোর ইমপ্লান্টেশন, বোন পিসেস, কার্টিলেজ পিসেস ইমপ্লান্টেশন, এগুলো একইভাবে করা হয়েছে। ইমপ্লিমেন্টেশন মানে হলো যে নাকের ল্যাটারাল ওয়ালের মিউকোসাটাকে তুলে এর পিছনে অথবা সেপ্টামের মধ্যে একটা ইনসেশন দিয়ে এর মধ্যে কার্টিলেজ, বোন বা প্লাস্টিফোর অথবা টেফলন এরকম জিনিস নাকের ভিতরে ঢুকিয়ে দিলে দেখা যায় প্যাসেজটা যখন ওয়াইড হয়ে গেছিল এটা যখন ন্যারো হয়ে গেল তখন পেশেন্টের সিমটম অনেক কমে যায়। বাট কিছুদিন পরে দেখা যায় যে এই জিনিসগুলো এক হলো সবার জন্য কাজ করে না, অল্প যারা কিছু বেনিফিট পায় এরাও কিছুদিন পরে এই সমস্ত ফরেন ম্যাটেরিয়াল স্টোরড হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অস্বস্তি অশান্তি দেখা দেয়। প্লাস এন্ড ট্র্যাক্স একটা জিনিস, এটা হলো যে আমরা যে একটা ইটিওলজির কথা বলি যে ইয়াং মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে প্লাসেন্ট্রাক্স ইনজেকশন, এই যে টার্বিনেটের বাকি যেটুকু আছে এটার মধ্যে প্লাসেন্টাল এক্সট্রাক্ট ইনজেকশন, হল প্লাসেন্টাল এক্সট্রাক্ট, অর্থাৎ কারণ প্লাসেন্টার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, যেহেতু এদেরকে আমরা মনে করছিলাম যে হরমোনের ডিফিসিয়েন্সির জন্য হলো, তাইলে আমরা এখানে একটু হরমোন ইনজেকশন দিলে দেখা যায় যে মাসে প্রতি সপ্তাহ সপ্তাহে একটা করে বা ডেইলি একটা করে 30টা ইনজেকশন দিলে বা 20টা ইনজেকশন দিলে টার্বিনেট গুলো আবার রিজেনারেট করে আসে। কিন্তু দেখা যায় যে এটা এত কম মানুষের, হয়তো 20 বা 25% মানুষের, এখন 100 জনকে দিলাম 20-25 জনের যদি কিছুটা উপকার হলো, আবার অনেকদিন পরে দেখা যায় যে এটার কোনো তেমন বেনিফিট নাই, এরকম কাজ করে কোনো লাভ নেই। ডাইভার্সন অফ স্ট্যানসেন ডাক্ট, প্যারোটিড ডাক্টের নাম হলো স্ট্যানসেন ডাক্ট, হ্যাঁ সাবমেন্ডিবুলার ডাক্টের নাম হলো ওয়ার্টন্স ডাক্ট। তো এই স্ট্যানসেন ডাক্টকে ডাইভার্ট করে দেয়, যেহেতু নাক ড্রাই হয়ে যায় সেই জন্য আমাদের প্যারোটিড ডাক্ট ওপেন করে চিকের মধ্যে এগেনস্ট দ্য ইন দ্য চিক মিউকোসা বাই এ প্যাপিলা এগেনস্ট দ্য আপার সেকেন্ড মোলার টিথ, এটা আমাদের এই মেসেটার মাসেলের সামনে দিয়ে এসে চিকের ভিতরে ঢুকে আমরা ভিতর দিয়ে কার্লো এলাকার মতো করে লিপ তুলে দিয়ে এখান থেকে ডাকটাকে নিয়ে ম্যাগজিলারি সাইনাস এর মধ্যে ঢুকে দিলে দেখা গেল যে নাকের ভিতরে এটা সমস্ত স্যালাইভা আসতেছে, নাক সাইনাস হয়ে নাক ভিজা হয়ে গলা ভিজা রাখতেছে। এতেও দেখা গেছে অনেক মানুষ খুব বেনিফিট পায় কিন্তু স্যাটিসফ্যাক্টরি বেনিফিট পায় না লং টার্ম, দেখা গেল যে যতজনকে 10 জনকে দিলে 2-3 জন বললো যে আমি খুব ভালো আছি, আর অন্যান্যরা বললো যে আমরা কোনো লাভ হলো না। কাজে এরকম আমি অনেকগুলো সার্জিক্যাল প্রসিডিউরের কথা বললাম, আমরা কিন্তু পরীক্ষার সময় কাউকে ম্যাক্সিমাম ইয়াংস প্রসিডিউর বা ইয়াংস অপারেশন বা সাহায্য মডিফিকেশন এই পর্যন্তই কথাগুলো কেউ যদি মনে রাখতে পারে ভালো, যে এরকম প্লাসেন্ট্রাক্স ইনজেকশন আমি এগুলো বললাম এই জন্য যখনই কোনো স্পেশালিস্টের কাছে এই রোগী যাওয়ার পরে ওনারা এরকম ট্রিটমেন্ট অ্যাডভাইস করবে, আর জেনারেল ফিজিশিয়ানরা বা এরা বুঝলোই না বা অন্য স্পেশালিস্টের বুঝলোই না যে কি করবে, এই যে এই ধরনের প্রিন্সিপাল এই ধরনের নিয়ম আছে করে কারো কারো উপকার হয়, এবং কেউ যদি খুব ভালো স্পেশালিস্ট অ্যাসেস করতে পারে যে ঠিক এই মেয়েটার এই কাজটা করলে মনে হচ্ছে উপকার হবে, ওনারা যদি করতে চায় কেউ করতে দেয়াই ভালো। কিন্তু বেনিফিট আমি পার্সোনালি এগুলো কোনোটাই করি না, বা বিকজ আমি এদের ব্যাপারে দেখেছি এগুলাতে কোনো লাভ হয় না, কিন্তু ডিসিপ্লিন এবং প্রসিডিউরগুলোর সম্পর্কে আমাদের সবারই মনে হয় জানা থাকা দরকার। আমার অবজারভেশনে আমি এদেরকে একটাই কাজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড রিকগনাইজড একটা ট্রিটমেন্ট, যে আমরা এই নাকটাকে ডেইলি একবার করে ওয়াশ করা, কি দিয়ে, বাসায় বানানো 100 স্যালাইনের পানি দিয়ে দিনে একবার করে দুই নাক পরিষ্কার করিতে থাকিবেন সারা জীবন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এরকম করে লিখে রাখি, যে এটা অর্থাৎ অনাগত দিনে যতদিন আসবে ততদিন ভবিষ্যতে আপনাকে এটা করবেন হিগিনসন সিরিঞ্জ দিয়ে। হিগিনসন সিরিঞ্জটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা, এবং কিভাবে কাজটা করতে হয় এটারও একটা ছোট্ট ভিডিও আছে 2 মিনিটের, এটা দেখাবো আজকে। তবে এই যে হিগিনসন সিরিঞ্জ, এটা এনেমা সিরিঞ্জও বলে অনেকে, যে এটা দিয়ে কিভাবে পাম্প করা হয়, আমি এই যে এই কথাটা এরকম করে বইতেও এভাবেই লেখা আছে বাংলা করে আমি রুগীদেরকে লিখে দিই, বলি যে যিনি, একটা মজার ব্যাপার হলো এই হিগিনসন সিরিঞ্জের সাহায্যে
বাসায় বানানো স্যালাইন দিয়ে 100 পানিতে 1 চিমটি লবণ দিলে যে পানি, এটা এটার সাথে যদি একটু সুডিবাইকার্ব দেওয়া যায় বা একটু চিনি দেওয়া যায় আরো ভালো হয়। এবং পানিটা যদি পারফেক্টলি বডি টেম্পারেচারের হয়, একটু গরম করে ঠান্ডা করে নেওয়া হয় বা গরম পানির সাথে মিশে হয় আরো ভালো হয়। আমি এ কথাগুলো পার্সোনালি কিছুই বলি না, বলি না এই জন্য কাউকে যদি বলি আপনি কুসুম গরম পানি দিয়ে করবেন এই কাজটা করবেন, ওই দিন আর কুসুম গরম পানি নাই বলে উনি করলেনই না, কিন্তু তার চেয়ে এমনি পানি দিয়ে করলে তার 90% উপকার হবে, কুসুম গরম পানি দিয়ে করলে যেটা 100% উপকার হইতো। কাজে না করার চেয়ে এটা করা ভালো, আমি ওগুলো শিখাতে চাই না। আমি বলি যে শুধু লবণ পানি দিয়ে করবেন, এবং এটার জন্য কিন্তু বিভিন্ন ফার্মেসিতে বানানো পাওয়া যায়, এই কি বলে যে লবণ, সুডি বাইকার্ব, তারপরে সুগার, এগুলো দিয়ে অ্যারারোট, এগুলো দিয়ে বানানো একটা ম্যাটেরিয়াল পাওয়া যায়। এই করতে গেলে যেহেতু এটা সারা জীবনের কাজ, রোগীরা কিছুই করে না, সেই জন্য আমরা অত কিছু বলিও না। পরীক্ষার সময় কেউ যদি এই কথাটা পারফেক্টলি বলতে পারে, ডেফিনেটলি হি উইল পাস, কোনো টিচাররাই এটা করে না। কিছু টপিক্যাল অ্যান্টিবায়োটিক, টপিক্যাল নাকের মধ্যে ড্রপ, মিথাসল অ্যান্ড ড্রপ পাওয়া যায়, বা নাকের অ্যান্টিবায়োটিক ড্রপ, কানের অ্যান্টিবায়োটিক ড্রপ, এগুলো কয়দিন দিবে? এগুলো কি বছরকে বছর দেওয়া যাবে? তা তো দেওয়া যাবে না। কাজে এই কয়েকদিন দিলে যখন বেশি খারাপ হয়ে গেলো একটু দিল, আবার বন্ধ করে দিল। তারপরে ওরাল অ্যান্টিবায়োটিক্স, একটা কোর্স অ্যান্টিবায়োটিক লাইক অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 টাইমস বা 7 ডেজ বা 10 ডেজ, বছরকে বছর তো খাওয়া যাবে না, একবার একটা পালসে খেলে কিছুদিন মধ্যে ভালো, এরপরে যদি ক্লিন করতে থাকে তাহলে খুব ভালো। যে সমস্ত ওষুধ রক্ত নালী মোটা করে, ডাইলেট করে, এগুলা দিলে ভালো, কিন্তু এগুলা খুব যে কাজে লাগে তা কিন্তু না। আরেকটা জিনিস, সেটাও মানে 25% গ্লুকোজ ইন গ্লিসারিন, হাই কনসেন্ট্রেশনে গ্লুকোজ ইন গ্লিসারিন যদি নাকের মধ্যে গ্লিসারিনের ড্রপ দেওয়া হয় 8-10 ফোঁটা করে, তাহলেও কিন্তু জায়গাটা পরিষ্কার থাকে, আর ওই যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে এগুলা আর গ্রো করে না এবং নর্মাল অবস্থা থাকে। কিন্তু আমি আমার অবজারভেশন থেকে দেখেছি ওই হয়তো একবার কেউ কিনে আনছে, কয়দিন রাখছে, এরপরে আবার চলে গেল, ব্যবহার করে না, পরে দেখা গেল যে ডেইলি নেজাল ডাউসিংটাও বন্ধ করে দিল। কাজেই আমি সবাইকে বলি যে আপনারা ডেইলি একবার করে নাক পরিষ্কার করবেন। এবং একটা সেন্টেন্সের কথা আমি বলে দেই, এটা ট্রু, ইট ইজ মাই অবজারভেশন এবং সবাই একথা জানে, যেদিন আপনি নাক পরিষ্কার করা শুরু করলেন তার থেকে ডেইলি করতে থাকলে 1 মাসের মাথায় নাক থেকে সম্পূর্ণ গন্ধ চলে যাবে, নাকের ক্রাশ নর্মাল হয়ে যাবে, শুধু যেটুকু টার্মিনেট ক্ষয় হয়ে গেছে এইটুকু অবস্থায় নর্মাল একটা নাকের অবস্থায় আসা যাবে অ্যাট দ্য এন্ড অফ 1 মান্থ। কিন্তু যেদিন বন্ধ করে দেবেন তার 1 সপ্তাহের মধ্যে দেখা যাবে যে এই ডিজিজটা পুরাটাই আবার দেখা দিল। তো কাজে বন্ধ করার তো কোনো সুযোগ নাই, বন্ধ করলে 1 সপ্তাহের মধ্যে তাহলে আবার বুঝি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে এই শাস্তি পেয়ে শুরু করার কি দরকার? লেট হিম অর হার টু কন্টিনিউ উইথ দিস নেক্সট পার্ট অফ দি পেশেন্টস লাইফ। এটা যে মেনে নিতে পারে এ খুব শান্তিতে থাকে, ও না কখনো ড্রপ করবে না, যে স্টেজে আসছে সেই স্টেজে থেকে যাবে। আর কেউ কিছুদিন পর পর একটু ভিটামিন সাপোর্ট, একটু আয়রন সাপোর্ট, যে যে কথাগুলো বললাম, বডির ইমিউনিটির কথা, হরমোনের সাপোর্ট, এগুলা যদি কেউ নিতে পারে এগুলা ভালো। যে কেউ যদি ক্যালসিয়াম খেতে চায়, কেউ যদি শাক সবজি ভালো করে খায়, তারপরে বিভিন্ন ম্যাটেরিয়ালস, ওগুলোই হলো মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবং হিগিনসন সিরিজ দিয়ে বাসায় বানানো 100 স্যালাইনের সাহায্যে দিনে একবার করে 2 নাক পরিষ্কার করিতে থাকিবেন। আমি একটু হিগিনসন সিরিজ আমরা দোকানে কিনতে পাঠাই আর দোকানদার অন্য ধরনের সিরিজ দিয়ে দেয়, এটাও না, এটা যে একবার দেখে তারই মনে থাকে। আমি স্যাম্পল হিসাবে ইয়াতে রেখে দিয়েছি চেম্বারে, যে দেখাই দিলাম এই জিনিস আপনি কিনে নেবেন তাইলে নিতে পারে। আপনারা একটু দেখেন সংক্ষেপে একটা ভিডিও, এটা এটার পরে আমি চলে যাবো। ওটাও 5 মিনিটের শেষ। এটা হলো হিগিনসন সিরিজ,
একটু নেট প্রবলেম হয়েছে, আসতেছি আমরা। আমি আর একটা ডিজিজ সম্পর্কে 5 মিনিটের মধ্যে কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিজিজ, যেটা রাইনোস্পোরিওডিওসিস। হ্যাঁ, রাইনোস্পোরিওডিওসিস, এটা একটা গ্রেনুলোমেটাস ডিজিজ, রাইনোস্পোরিডিয়াম সিপেরি দিয়ে হয়। আমার মনে হয় শেয়ার হচ্ছে না কোনো কারণে, দেখি। হ্যাঁ, রাইনোস্পোরিওডিওসিস ইজ এ গ্রেনুলোমেটাস ডিজিজ, প্রেজেন্ট এ সোয়েলেন পিঙ্ক কালার রাসবেরি মাস অফ এফেক্টিং দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ, নেজোফেরিংস, ওরোফেরিংস, কনজাংটিভা, রেকটাম, এক্সটার্নাল জেনিটেলিয়া, আম্বিলিকাসও পর্যন্ত দেখা গেছে, বোনের মধ্যেও পর্যন্ত দেখা গেছে। কাজে কমনলি রাইনোস্পোরিওসিস একটা রাইনোস্পোরিডিয়াম সিবারি নামক একটা অর্গানিজম, এটা আসলে কি ব্যাকটেরিয়া না স্পাইরোকিস নাকি ফাঙ্গাস নাকি ভাইরাস, এখনো এটা বিতর্ক শেষ হয়নি। রাইনোস্পোরিডিয়াম সিবারি, আমরা বেশিরভাগ লোকে মনে করেন এটা একটা ফাঙ্গাস ব্যাকটেরিয়া না, এই জন্য এটা একটা গ্রানুলোমেটার ডিজিজ হয়, প্রেজেন্টিং এজ এ সোয়েলেন পিঙ্ক অর রেড রাসবেরি মাস। হ্যাঁ, সোয়েলিং পিঙ্ক কালার মাস, এবং হ্যাং করে নাকের মধ্যে, নেজাল মিউকোসা থেকে আসে বেশিরভাগ, নেজোফেরিংসে আসে, ওরোফেরিংসে আসে, কনজাংটিভাতে হয়, যখন কনজাংটিভাতে হয় তখন যে চোখের পানি পড়া শুরু হয়, এটা ট্রিটমেন্ট করে ভালো করা খুব কঠিন। হ্যাঁ, এক্সটার্নাল জেনের স্পোর থাকে এটার মধ্যে, সিটিনাস মানে বড় একটা কভারের ভিতরে অনেকগুলো স্পোর থাকে, ওখান থেকে রাইনোস্পোরিডিয়াম অর্গানিজম গুলো বাইর হয়, এখান থেকে জার্মিনেট করে। দো দি ফ্লোর অফ দ্য নোজ অ্যান্ড ইনফিরিয়র টার্মিনেট আর দ্য মোস্ট কমন সাইট অফ দি লিশন এপিয়ার মে এলসোয়ার টু, ট্রমেটিক ইনগুলেশন ফ্রম দ্য সাইট অফ দ্য আদার সাইট ইজ কমন। কেমন, এই জন্য যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নাকের ফ্লোর এবং ইনফিরিয়র টার্মিনেট হলো কমনের সাইট অফ দ্য নোজ, এছাড়া এরকম একটা গ্রেনুলোমেটাস ডিজিজ অফ দ্য নোজ, এটা সোয়েলেন একটা পলিপের মতো পিঙ্ক কালারের পলিপ তো পেল, কাজে এটাকে আমরা পলিপ যেমন করে ঝুলে তেমন করে ঝুলে, কিন্তু এটা পিঙ্ক কালার অথবা রেড রাসবেরি মাস, রাসবেরির মতো দেখতে মাস, মিউকাস মেমব্রেন থেকে আসে, এটাকে আমরা রাইনোস্পোরিডিওসিস বলে থাকি, এবং এটা কজ বাই অর্গানিজম রাইনোস্পোরিডিয়াম সিবেরি। আর এটা হলো সিবেরি সাহেবের নামে, এটা নাম ক্যানেলি সাহেবও কিন্তু দুইজন অলমোস্ট একই টাইমে এটা রিপোর্ট করছে, কেউ কেউ রাইনোস্পোরিডিয়াম সিবেরি বলে, কেউ কেউ রাইনোস্পোরিডিয়াম ক্যানেলি বলে, কিন্তু আসলে রাইনোস্পোরিডিয়াম সিবার গুলে গুলের সিবার যিনি 1900 সালে প্রথম এটা সম্পর্কে ডিসকাস করছেন, এটা এটাকে আগে যদিও ফাঙ্গাস বলা হতো, এটা একটা প্যারাসাইট বলে, যেটা ফিশের প্যারাসাইট এরকম বলে, অনেকেই অনেকভাবে বলছে, অর্গানিজমটার ইয়ে নিয়ে এখনো সেটেল হয়নি বিভিন্ন ক্যারেক্টারিস্টিকের কারণে। তো এটা রাইনোস্পোরিডিয়াম সিবেরি নামক অর্গানিজমটা এখনো এইভাবেই সবাই ধরে নেয়, অর্থাৎ নাকের মধ্যে, আগেরটাতে কিন্তু অ্যাট্রোফি হয়ে নাক একদম খুলে যেত, এটা কিন্তু নাকের মধ্যে একটা এডিশনাল মাস হয়ে নাক বন্ধ করে দেয়, এরকম একটা জিনিস। ইনফেকশন জেনারেলি অকার্স ইন দ্য সুইমিং ইন দ্য ফ্রেশ ওয়াটার পন্ডস, লেকস অ্যান্ড রিভার্স। এই জিনিসটা হলো যারা জীবনে কোনোদিন নদীতে পুকুরে গোসল করে নাই বা সমুদ্রের পানিতে ঝাঁপাইয়া নামে নাই, তাদের কখনোই রাইনোস্পোরিডিওসিস হয় না। শুধুমাত্র যারা জীবনের কোনো অংশে, প্রথম অংশে পুকুরে গোসল করছে, এখনো যারা পুকুরে, তাদের মধ্যে। কারণ হলো একটা জিনিস খেয়াল করার বিষয়, পুকুরে নদীতে এগুলাকে গরু বা ঘোড়া এই সমস্ত প্রাণী, ক্যাটল, এদেরকে গোসল করানো হয়, এদের গা ধোয়ানো হয়, এদের সবচেয়ে বলা হর্স ডাং এর মধ্যে সবচেয়ে বেশি থাকে, মানে ঘোড়ার গোবরের মধ্যে এই অর্গানিজম, এবং পানিতে পড়ার সাথে সাথে ওরা অনেক মাল্টিপ্লাই করে এবং করে এরা পানির মধ্যে ভাসতে থাকে। তখনই যদি কারো নাকের মধ্যে রাইনাইটিস থাকে, ইনফেকশন থাকে, বা নাক খোটাইলে যদি গা থাকে, এখানে পানি টাচ আসলে রাইনোস্পোরিডিয়াম সিবেরি ওদিক দিয়ে ঢুকে যায়। এভাবে রাইনোস্পোরিডিয়াম সিবেরি এটা সারা পৃথিবীতেই হয়, কিন্তু সবচেয়ে বেশি হয় আমাদের সাউথ ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে এবং সাউথ এশিয়াতে। কেমন, এগুলোকে অন্যান্য সাউথ আমেরিকা, আফ্রিকা বা ইউএসএ, এই যে জীবাণুগুলো, এগুলো আসলে আমাদের এখানকার ইমিগ্রেন্টদের মাধ্যমে গেছে, ওখানকার মানুষদের এগুলো খুব একটা দেখা যায় না। হ্যাঁ, এই যে হর্স, ডগস, ক্যাটস, মিলস এবং ওয়াইল্ড ডাগস, এই সমস্ত জীবাণুর জীবের মধ্যেও এগুলো দেখা যায় যে তাদেরকে ইনফেস্ট করে, কিন্তু আমাদের ডগ এবং ক্যাট এবং হর্স এগুলোর থেকে আমাদের পানিতে এটা যায়।
মোস্ট অফেন সিন ইন দি ইন্ডিভিজুয়ালস বিটুইন দ্য 15 to 14 মিডল এজ, যারা এরকম বাইরে গোসল করে, সিভারি প্রোগ্রেস টু সেভারাল স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এবং এটা ট্রেডিশনাল ফাঙ্গাল স্টেইন দিয়ে এটাকে ধরা যায়, যে পলিপয়েড মাছের উপরে স্পোর দেখা যায়, সিটিনাস স্পোর, যে একবার দেখছে যে মাছের উপরে সেই এটা পলিপ না রাইনোস্পোরিওসিস নাকি টিউমার বুঝতে পারে, একটু আলাদা করলে সাদা সিটিনের কভারের ভিতরে অনেক স্পোর দেখা যায়। কাজে এটা এভাবে ডায়াগনোসিস করতে হয়। আমি এখানে কয়েকটা ছবি দিলাম যে এই রোগে দেখা যাচ্ছে, এটা একটু এক্সপ্লেন করা দরকার। এটা নাকের মধ্যে হলো, নাক থেকে পুরা নাক ভর্তি করে নেজোফ্যারিংস হয়ে গলার ভিতরে যে হ্যাং করতেছে টাং করলে, কাজে এটার বেইজ অনেক মোটা, যদিও শুরু হয়েছিল ছোট একটা পয়েন্টে আটকা হয়ে পলিপয়েড মাসে ঝুলতেছিল, ট্রিটমেন্ট করা ছিল খুব সহজ, প্রথম স্টেজে যেখানে আটকা ছিল এখান থেকে কেটে নিয়ে আসা, এটা সামান্য একটু ওষুধ দিয়ে দিলে ভালো হয়ে যেত। আজকে এটা এরকম করে ঝুলছে এত বেশি জায়গার মধ্যে, অপারেশন করার সময় বা তারপরে এত বেশি এরিয়াতে ট্রমা হবে, সব জায়গায় রাইনোস্পোরিডিয়াম সিভারির জার্ম ঢুকে যাবে, এই জন্যই এগুলা রিকারেন্ট হয়, বারবার হয়। এই যে চোখের এখানে দেখা যাচ্ছে, এই জায়গাটাতে চোখে খুব কম হয়, চোখে সবচেয়ে বেশি হয় ল্যাক্রিমাল স্যাকের মধ্যে, চোখের মধ্যে সাইট অফ চয়েস হলো। এই যে এটা নাকের মধ্যে, নাক ভর্তি করে আছে রাইনোস্পোরিডিয়াম সিভারি ইনফ্লামেটরি মাস। এই যে এটা গলার মধ্যে একদম নেজোফেরিংস দিয়ে গুলে হ্যাং করতে করতে অনেক সময় নিঃশ্বাসের কষ্টের দিকে পর্যন্ত চলে যায়, এটা জিব্বার গোড়ার থেকে, এটা কিন্তু জিব্বার মধ্যে আটকানো না, পিছন থেকে পেশেন্ট এনে জিব্বার মধ্যে এনে দেখাইতেছে। এই যে পিঙ্ক কালার রাজবেরি মাস, হ্যাঁ পলিপয়েড মাস, পিঙ্ক কালার হ্যাঙ্গিং ইন দ্য নোজ নেজোফেরিংস, এবং এটা রাইনোস্পোরিডিওসিস এবং রাইনোস্পোরিডিয়াম। যারা ইএনটিতে 1 মাস কাজ করবে বা 2 মাস কাজ করবে, 1 মাসের জন্য কোনো প্লেসমেন্ট হলে অবশ্যই সব বাংলাদেশের সমস্ত হাসপাতালে যেখানে মোটামুটি রুগীর আনাগোনা আছে এরকম হাসপাতালগুলোতে সবাই রাইনোস্পোরিডিয়াম পেশেন্ট দেখতে পাবে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা এরকম যে এটার মধ্যে যখনই ইয়ে করে তখনই এই যে সিটিন ওয়াল অনেকগুলো জার্ম একসাথে কভার হয়ে ভিতরে ওখান থেকে বেরিয়ে আসে। কাজেই এটা হলো একটা হিস্টোলজিক্যাল স্লাইড, এমনি আউট অফ ইন্টারেস্ট আমি দেখালাম, এটার কোনো অন্য কোনো গুরুত্ব নাই। ট্রিটমেন্ট, এটার কোনো অ্যান্টিবায়োটিক থেরাপি নাই, কোনো রকমের কোনো ট্রিটমেন্টই নাই, রাদার যেহেতু নাক বন্ধ করে দিছে একটা মাস, এখানে একদম গোড়া দিয়ে যেখানে পলিপের একটা পেডিকেল আছে যেটাকে আমরা বেজ বলি, ওই বেজের ওখান দিয়ে ডায়াথার্মি করে কেটে দিতে হয়, কারণ এত বড় মাস, এটা পিঙ্ক, এটা ব্লাড সাপ্লাই আছে, কেটে দিলে ব্লিডিং বন্ধ হবে না, কাজে এটা ব্লিডিং বন্ধ করার জন্য ওখানে কটারি করে এবং আশপাশের কিছু নর্মাল জায়গাও আমরা কটারি করে দেই, যেখানে এদিক দিয়ে যেন জীবাণুগুলো আর ঢুকতে না পারে, পরবর্তীতে মরে যায় এবং এটা যেন রিকারেন্স না হয়। কটারাইজেশন রিকারেন্স ইজ ভেরি কমন, এটার রিকারেন্স ইজ ভেরি ভেরি কমন। আমরা এই যে এটার অপারেশনটা করার সময় শুধু কেবল ওই, যেমন ফর এক্সাম্পল আমি বলি, একটা বড় কাঁঠাল কাঁঠাল কাছে ঝুলে আছে, এটার জন্য কাঁঠালটা পাড়ার জন্য কিন্তু কাঁঠাল যে স্ট্যাম্পটা দিয়ে বা মোটাটা দিয়ে এটার মধ্যে আটকানো আছে, ঠিক এই জায়গাটা কেটে দিলেই কিন্তু পুরো কাঁঠালটা নেমে চলে আসবে। কাজে এইরকম যে একটা মাস আমরা এখানে দেখলাম ইয়ের মধ্যে যে এখানে ঝুলতেছে বা এখান পর্যন্ত ঝুলতেছে নাকের মধ্যে এখানে, এটার কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু এত রকমের অ্যাটাচমেন্ট নাই, এই যে এটা ঝুলে দেখে বুঝে যায় এখানে ছোট্ট একটা অ্যাটাচমেন্ট, কাজে এটারও কিন্তু নাকের ভিতরে, কাজে আমরা যদি ঠিক অ্যাটাচমেন্টের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যদি আমরা ভালো করে কেটে কটারি করে দিতে পারি বেজটাকে, বেজটাকে প্রপারলি কটারি করে দিলে তাহলে দেখা যায় যে এটা পারফেক্টলি সার্জারি হয়ে গেল এবং ভবিষ্যতে আবার এটা আসলো না, রিকারেন্সও হইলো না। আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স এটা বলবো, আমি নাম বলবো না, আমি একজন সিনিয়র ডাক্তারের, একজন সিভিল সার্জন সাহেবের, উনি আমারও সিনিয়র ছিলেন, ওনার আমি রাইনোস্পোরিডিয়াম সিভারি আমার মনে হয় আমি 12 নম্বর বার, 13 নম্বর বার এবং 14 নম্বর বার অপারেশন করেছি। তার মানে উনি ওনার ডাক্তারি জীবনের শুরু থেকে অনেকবার উনি অপারেশন করেছেন, আমার কাছে আসছেন পরের দিকে এবং তারপর ওনার আর অপারেশন লাগে নাই। কারণ হলো যে প্রত্যেকবারেই তো মাল্টিপল জায়গা থেকে আসে, আমার কাছে যতদিনে আসছে ততদিনের আগে যেহেতু উনি অনেকবার অপারেশন করে ফেলছেন, এবং আমার এক্সপিরিয়েন্স হলো আমি কোনো রুগীকে 5 বারও অপারেশন করেছি, এবং পেশেন্টকে কিন্তু প্রথমবারেই আপনি কাউন্সিলিং করে দিতে হবে, বলে দিতে হবে আপনার রোগটা এরকম জীবাণু দিয়ে হলো, এই কারণে হলো, এখানে অ্যাটাচ আছে, আমি এটা কেটে দেবো আপনার এটা গোড়া থেকে, এবং আপনার আশপাশের মধ্যে যে কোনো জায়গা থেকে এটা নতুন করে দেখা দিতে পারে এবং এটা আবারও হতে পারে এবং আবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজে এটা যদি প্রথম থেকে আমরা যদি ওইভাবে বলে দেই
এই পেশেন্টরা কিন্তু এগুলা মেনে নেয়। লাস্ট অফ অল একটা জিনিস আমি লিখে রাখছি, রিকারেন্স এর পর ড্যাপসন থেরাপি, এটা রিসার্চ এর একটা রেজাল্ট দেখা গেছে। ড্যাপসন হলো ডিডিএস, ডাইথাইল ডাইফেনাইল ড্যাপসন, এই এটা অ্যাপসন নামে, ড্যাপসন নামে, ডিডিএস নামে এই ওষুধটা পাওয়া যায়। এটা কিন্তু অরিজিনালি অ্যান্টি ল্যাপ্রোটিক ড্রাগ, ল্যাপ্রোসির ওষুধ। এই ট্যাবলেটটা অ্যাডাল্টের জন্য 100 মিলিগ্রাম, 40 কেজির নিচে যদি ওয়েট হয় 50 মিলিগ্রাম, ডেইলি একবার করে 2 বছর থেকে 5 বছর খাওয়াইলে দেখা যায় যে এদের রিকারেন্স হয় না। আমি অনেকগুলা এই এটা স্টাডি করতে যাই, এর আগে আমি স্টুডেন্ট লাইফে থেকেই মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট লাইফ থেকে এই এটার উপরে অনেকগুলো পেপার দেখেছি গত 10 বছর থেকে। অনেকগুলো পেপার ওনারা শো করছেন যে ড্যাপসন থেরাপি যদি আমরা ছোট অবস্থায় নাকের মধ্যে ধরেন ফিঙ্গার লাইক বা একটু বড় হলে একটা অ্যালমন্ড সাইজের হয়েছে তখন যদি আমরা প্রাইমারিলি দিয়ে থাকি, এটা প্রাইমারি ডিসঅ্যাপিয়ারেন্সও করে, অর্থাৎ দিলে অপারেশন না করে এটা দিয়ে এটা মিলেও যায় এরকম। কিন্তু আমি ওরকম দিয়েছি, মিলে নাই, আলটিমেটলি রয়ে গেছে এবং সার্জারি করে দিয়েছি। আবার এটা সবসময় ফলো আপে থাকতে হয় 3 মাস 6 মাস, এবং ফলো আপ করতে করতে ফলো আপের চেয়ে বড় কথা হলে দেখা যায় যখন আবার রিপেয়ার করে তখনই এটার মেইন ক্যারেক্টারিস্টিক সিমটম হলো নেজাল ব্লিডিং, নটে অনেক বেড়ে যায়, তখন নাক বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু বন্ধ হওয়ার আগে কিন্তু অনেক আগ থেকে কয়েকবারই নাক থেকে রক্ত আসছে। আর নাকের রক্ত আসা তো বেশিরভাগ ক্ষেত্রে ইডিওপ্যাথিক, আমরা যখন খুঁজে টুজে কিছু পাই না তখন কিন্তু আমরা বলি না নাকের মধ্যে কিছু নাই, কিন্তু একটা ছোট্ট রাইনোস্পোরোডিসিস হতে শুরু হলো এবং এখান থেকে ব্লিডিং হলো। কাজেই আমরা এই যে রাইনোস্পোরোডিসিস নিয়ে আমি কথা বললাম, রাইনোস্পোরিডিয়াম সিভেরি দিয়ে হওয়া একটা ফাঙ্গাল ইনফেকশন, এবং এই ফাঙ্গাল ইনফেকশনটা ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ হয়, এই ফাঙ্গাসের কোনো স্পেসিফিক অ্যান্টিবায়োটিক। এবং আজকে একটা কথা বলি ব্যাপারটা, এই যে আমি এটা করলাম, এটার ফাঙ্গাসের ওষুধ বের হচ্ছে না কেন, কেমন, এটা তো পৃথিবীর উন্নত মানুষগুলার এই রোগটা না, এটা হলো আমাদের গরিব দেশগুলার একটা রোগ এবং এই মানুষদের একটা রোগ। যেহেতু গরিব দেশগুলোর মধ্যে এই জিনিস নিয়ে গবেষণার এবং ইয়ার জন্য খুব বেশি টাকা পয়সা ইনভলভ করা হয় না, সেজন্যই এটার কোনো ইয়ে বেরোচ্ছে না আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা বার্মা অথবা আফ্রিকা, এ সমস্ত জায়গার এই রোগটা হওয়াতে। আর এটা তো খুব ফ্রিকুয়েন্টলি যে হচ্ছে তা না, কাজেই এই কারণে এটার খুব আমরা ওষুধ পাচ্ছি না রাইনোস্পোরোডিসিসের, এবং যা ওষুধ আছে অন্যান্য ডিজিজের এগুলো ট্রায়াল দিয়ে কোনোটা দিয়ে যদি ভালো করা যায়। কেউ কেউ সোডিয়াম স্টিকোগ্লুকোনেটও ইউজ করেছেন ইনজেকশন হিসেবে, যে এটা আপনারা সবাই জানেন কালাজ্বরের ওষুধ, এটা এটা দিয়েও অনেকে পেপারে দেখিয়েছেন যে খুব ভালো রেসপন্স হচ্ছে, ইয়ে হচ্ছে, কিন্তু আসলে লং টার্ম এগুলোর কোনো কাজ হয় না। ইভেন আজকে যে ডিডিএস এর কথা বললাম, এটা এই যে আমরা অ্যাট্রোফিক রাইনাইটিস এর কথা বলেছি, যে অ্যাট্রোফিক রাইনাইটিস একটা ডিজিজ যেখানে এন্ডোআর্থ্রাইটিস এবং পেরিআর্থ্রাইটিস হয়ে ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস অফ দ্য নোজ অ্যাট্রোফি হয়ে যায়, ফাউল স্মেলিং ক্রাস, ওখানেও আজকে ডিডিএস দিয়ে ট্রিটমেন্ট করার জন্য একটা অপশন আসছে, যেটা আমরা মানুষকে 6 মাস 1 বছর দিয়ে থাকছি, এবং এখানেও কিন্তু অনেকেই খুব ভালো রিপোর্ট পাচ্ছেন। কাজেই আমরা যারা ইয়ের কথা বলছি, যে আমাদের এই অ্যাট্রোফিক রাইনাইটিস এবং আজকে রাইনোস্পোরোডিসিস দুইটা ডিজিজ সম্পর্কে আমি একটু ধারণা দিতে চেষ্টা করেছি, যাতে করে আপনারা সবাই অ্যাটলিস্ট ডায়াগনোসিস করতে পারেন। চেহারাটা দেখা মাত্রই যে নাক বন্ধ হয়ে গেল আর পিঙ্ক কালারের কিছু তার উপরে স্পট দেখা যায়, এরকম দেখে নেজাল পলিপ ইএনটির কাছে চলে যান, এরকম না করে যে এটা রাইনোস্পোরোডিসিস যিনি লিখে দিতে পারবেন। এটা জেনারেল প্র্যাকটিস করার একটা সহজ কথা, আমি জেনারেল প্র্যাকটিশনারদের জন্য, ভবিষ্যতের জন্য যারা কেরিয়ার করবেন ওনাদেরকে বলবো, আমি MBBS পাশ করার পরে একটা সাব সেন্টারে আমি 2 বছর প্র্যাকটিস করেছি এবং আমি খুব বিজি প্র্যাকটিশনার ছিলাম ওখানে। এই জেনারেল প্র্যাকটিশনারের এই ক্লুটা আমি আপনাকে বলি, আমি যখনই কারো আগে ডায়াগনোসিস করতাম যে আপনার এটা তো হার্নিয়া, আপনি এটা অপারেশন করা লাগবে, আপনি এই সার্জনের কাছে যান, আপনি এটা হেপাটোসেলুলার কার্সিনোমা, আপনি এই ফিজিশিয়ানকে যাই দেখান, উনি আপনার এটা এভাবে ট্রিটমেন্ট করবে, আপনার এটা কানের CSM, এটা কিন্তু অপারেশন করা লাগবে, এটা এই কানের ডাক্তারের কাছে যান, এটা আপনার নাকের এই রোগ, এটা ওষুধ দিয়ে হবে না, এটা আপনাকে সারা জীবন ওষুধ এভাবে ব্যবহার করতে হবে, আপনি এই স্পেশালিস্টের কাছে যান। আমাকে বিরাট অঙ্কের পেশেন্ট, বিরাট সংখ্যার পার্সেন্টেজ পেশেন্ট রেফার করতে হইতো, তারপরেও কিন্তু যখনই পেশেন্টরা আপনার স্পেশালিস্টের কাছে যাবে, আপনি পাঠান,
অথবা পেশেন্ট এমনি ঘুরে ঘুরে স্পেশালিস্টের কাছে যায়, আপনার প্রেসক্রিপশন দেখার পরে আপনি যদি রোগের নামটা লিখতে পারেন, একটা দুইটা বেটার অ্যাডভাইস দিতে পারেন, আপনার স্পেশালিস্ট কিন্তু আপনাকে বলে দেয় যে উনি কিন্তু আপনাকে, আপনি যাকে দেখিয়েছেন উনি ভালো ডাক্তার, উনি সুন্দর, এটা কিন্তু আপনার কেরিয়ারকে অনেক সামনে নিয়ে যাবে। কাজেই এই ডিজিজগুলো ডায়াগনোসিস করতে পারা এবং প্রেসক্রিপশনের মধ্যে একটা ডায়াগনোসিস রেগুলার রাখতে অভ্যস্ত হওয়া এবং প্রপার ডায়াগনোসিস লেখা এবং প্রপার স্পেশালিস্টের কাছে পাঠানো, অন্য স্পেশালিস্টের কাছে পাঠালো, যেমন ফর এক্সাম্পল আপনার কাছে একটা মিনিয়ার ডিজিজের পেশেন্ট আসলো, কানের রোগ, আপনি পাঠালেন নিউরো ফিজিশিয়ানের কাছে, উনি কিন্তু এটা ট্রিটমেন্ট করবেন না, উনি কিন্তু 1-2 মাসের জন্য কিছু ওষুধ দিয়ে পরে বলবেন যে আপনি কানের ডাক্তারের কাছে চলে যান। কিন্তু আপনি যদি ডায়াগনোসিস করে কানের ইএনটি স্পেশালিস্টের কাছে, অটোলজিস্টের কাছে পাঠাতে পারতেন, আপনার পার্টিকে পেশেন্ট কিন্তু খুব খুশি হতো। কেমন, আমি আজকে এই পর্যন্তই বলবো। আমি অনেকগুলো ছোট ছোট ডিজিজ নিয়ে কথা বলেছি যেগুলো অনেকের কাছে শুনতে খুব ভালো লাগবে না, কিন্তু এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে এনকাউন্টার্ড হন। এবং আপনি নাকের মধ্যে একটা যে মনে করেন যে আমরা ফারাঙ্কুলোসিস বা ডার্মাটাইটিস যেটা হলো ভেস্টিবুলাইটিস, আপনি শুধু একটা মলম দিয়ে যদি পেশেন্টকে ছেড়ে দেন, পেশেন্ট ভালো হয়ে গেল, আপনি কিছু না বুঝে একটা অ্যান্টিবায়োটিক খেতে দিলেন, কয়টা প্যারাসিটামল দিলেন, অনেক ওষুধ দিলেন, পেশেন্ট কিন্তু ভালো হলো না। কাজেই প্রত্যেকটা ট্রিটমেন্টের একটা কি ওষুধ থাকে, এটা যদি আপনি দিতে পারেন পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায়, অনেক ওষুধ দিতে হয় না। কাজেই ধন্যবাদ আজকে পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আরো নাকের কয়েকটা ছোট ছোট রোগ নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।